দোকানে গেলে পাবেন, ঠিক আছে? চশমার দোকানে গেলে হ্যাঁ ম্যাম পাবো তো, কিন্তু মানে আমি চিনবো কিভাবে? এই যে এটা ভারী একটা কাঁচ, বুঝছেন? এটা নর্মাল, ওই যে নর্মালি তো চশমার মধ্যে কাঁচ ইউজ করে না, নর্মালি চশমার মধ্যেই ইউজ করে ওই যে প্লাস্টিকের ইয়েগুলো, মানে যে ইয়েটা থাকে গ্লাসের মতো, এটা আসলে গ্লাস থাকে না, ঠিক না? এটা একটা প্লাস্টিকের ইয়ে থাকে, কিন্তু এই যে গ্লাসটা আছে এটা কিন্তু জি অনেক ম্যাম, ভারী থাকে, এবং এটার প্রাইসও অনেক বেশি, অনেক বেশি কি, নর্মালের তুলনায় একটু বেশি আর কি, ঠিক আছে? আমার তো চোখে জি ম্যাম ওই পড়ছিল, ইয়েতে এই জন্য দেখছিলাম হয়তো এটা 1600 টাকা, এরকম কত, 1600 টাকা দেখলাম ওই আপনার অনলাইনে, ও আসলে না না, কত তা তো ষোলোশো জানি না, না। গ্লাসটা হচ্ছে 1200 নিবে আপনার, আর ফ্রেম সাথে অ্যাড হবে, প্লাস হচ্ছে যদি চোখে পাওয়ারের প্রয়োজন হয় তাহলে আর একটু প্রাইস হবে, এই আর কি, এভাবে করে প্রাইসটা হবে। এমনি নর্মালি ওই গ্লাসটার প্রাইস হচ্ছে জি ম্যাম, 1200 টাকা, তো শুধু গ্লাসটা নিলেই তো হবে না, তাই না? এটার একটা ফ্রেম তো লাগবে, ফ্রেমের তো একটা হ্যাঁ প্রাইস আছে, অবশ্যই। এই আর কি। তো আমারটা জি 2500 টাকা নিছে আর কি, আমার তো পাওয়ারও আছে, সব মিলিয়ে 2500 টাকা। ম্যাম বুঝতে পারছি। আজকে লোকাল ইস্যু নিয়ে দেখার কথা ছিল, আর আচ্ছা অন্যরা আসুক, এর মধ্যে ওয়াহিদা আমাদেরকে বলছিল যে চ্যাটবটের ইয়েটা সে আবার দেখতে চাচ্ছে, তাই না? চ্যাটবটের জন্য আমরা আসলে ডায়ালগ ফ্লো নামে একটা ইয়ে আছে, গুগলেরই একটা প্রোডাক্ট আছে ডায়ালগ ফ্লো, এর মাধ্যমে আমরা কিন্তু চ্যাটবট তৈরি করতে পারবো, এবং এটা আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারবো, তারপর হচ্ছে টুইটারে ইউজ করতে পারবো, ফেসবুকে ইউজ করতে পারবো, এভাবে করে অনেকগুলো অপশন আছে ডায়ালগ ফ্লোর মধ্যে, যে আমরা কোথায় ইউজ করতে চাই, ঠিক আছে? এছাড়া আরও অনেকগুলো চ্যাটবট মানুষ তৈরি করে অনেক ইজিতে, যেমন হচ্ছে মেনি চ্যাট আছে, উই চ্যাট আছে, এরকমভাবে কতগুলো চ্যাটবট আছে, এগুলো সবগুলোই আপনি ইউটিউবে খুঁজলে পাবেন, বুঝছেন? যে কীভাবে ক্রিয়েট করতে হবে, আমি ওই ভিডিওটাও খুঁজছিলাম অনেক, আসলে খুঁজে পাই নাই, তো আমরা দেখি। দেখেন এই যে এটা হচ্ছে ডায়ালগ ফ্লোরিয়ে, ঠিক আছে? আমাদের তো সবারই একটা গুগলের অ্যাকাউন্ট থাকে, তাই না? সে গুগল অ্যাকাউন্ট থেকে আমাদের ইজিলি আমরা এখানে সাইন ইন করতে পারবো, ঠিক আছে? কি ব্যাপার, সেটা ওপেন হোক।
ঠিক আছে, আমাদের যে জিমেল আইডি থাকবে ওটা দিয়ে কিন্তু আমরা গুগলের যে কোনো প্রোডাক্টে ইউজ করা যায়, জিমেল আইডি থাকলেই হয়। কি এটা এত সময় লাগতেছে কেন? ডায়লগ ফ্লোর অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে ওয়াহিদা, আপনি আবার একটু দেখে নিবেন, অনেকগুলো ভিডিও আছে অনলাইনে। কি রে ভাই, এটা এতক্ষণ লাগতেছে কেন? কেমনটা লাগে বলেন তো। তো সময় কেন লাগছে? ডায়লগ ফ্লো টার্মস অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট করে নিলাম, আচ্ছা এটা এখন আবার আজকে এই যে দেখুন নতুন ইন্টারফেস, ঠিক না? তখন মনে হয় আরেকটা ছিল, টু অ্যাক্সেস দ্য টেস্ট কনসোল, ওকে। ওই দিন মনে হয় আরেকটা ইন্টারফেস ছিল, ঠিক না? গুগল আবার একটা আপডেট আনছে, বুঝছেন তো, দেখা যাচ্ছে যে বিভিন্ন ইয়েতে আবার নিউ সব কিছু, নতুন একটা ইন্টারফেস। তো আমরা যখন এই যে ডায়লগ ফ্লোতে আসব, আসার পর আমাদেরকে একটা এজেন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এই যে এটা ক্রিয়েট এজেন্ট এখানে লেখা আছে, এখান থেকেও করতে পারবো। আবার হচ্ছে এখানে আগে একটা সাইন ইনের অপশন ছিল, সাইন ইন করার পর অন্য একটা ইন্টারফেস আসতো, এখানে অনেকগুলো অপশন ছিল, কেন আসতেছে না কিছু বুঝলাম না। তো আপনি ডায়ালগ ফ্লোটা কোন পেজের জন্য করতে যাচ্ছেন সেই পেজের নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? ধরেন আমি একটা ফেসবুক পেজের জন্য করব, তাহলে আমি ওই ফেসবুক পেজের নামটা দিতেছি। এখানে স্পেস দিবেন না, এবং এখানে এই যে টাইম, ল্যাঙ্গুয়েজ, টাইম, এগুলো সব কিছু আমাকে সেট করে নিতে হবে। তো আমি যা আছে তাই রাখলাম, এটা হতে থাক, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ, এটা এই যে ওয়ার্কিং হচ্ছে, এটা হতে থাক। আচ্ছা।
দেখেন, যখন এজেন্ট ক্রিয়েট করলাম আমি এখানে, কিন্তু তখন আমার অপশনগুলো চলে আসছে, ঠিক না? এই যে বিভিন্ন অপশন, আগে ইন্টারফেসটা একটু চেঞ্জ ছিল, এখন আবার চেঞ্জ। এই কয়েকদিন আগেই তো ক্লাস করলাম। এজেন্ট নেম, ল্যাঙ্গুয়েজ, টাইম জোন এগুলো দেওয়ার পর ক্রিয়েট করলাম। করার পর এখন আমরা কি সেটিংসে গিয়ে আমাদের একটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা এখনও কি ঘুরতেছে, মনে হচ্ছে যে এটা এখনও রেডি না। পুরাই এটাই চেঞ্জ মনে হইতেছে আমার কাছে। এখন তো এটার কোনো অপশনই দেখতেছি না। আচ্ছা, তারপরে আমরা কি করব, স্মল টকে গিয়ে আমাদের ইয়েটা, মানে যে যারা আমার ধরেন পেজে আসবে বা হচ্ছে আমার ইনবক্সে আসবে, বিভিন্ন প্রশ্ন করবে, সেক্ষেত্রে তার যে প্রশ্নগুলো করবে ওগুলোর অ্যান্সারগুলো আমাকে সাজাই রাখতে হবে, ঠিক আছে? এখন ওরা তো আর জানে না যে আমার ট্রাফিক আমাকে কি কোয়েশ্চেন করতে পারে বা ওইটার অ্যান্সার কি হবে, ঠিক না? সেই জন্য আমাকে কি করতে হবে, সবগুলো দিয়ে রাখতে হবে আগে থেকেই। তাহলে আমি যে প্রশ্নের অ্যান্সারটা লিখবো ও ঠিক সেভাবেই কথা বলবে, ঠিক আছে? যে ট্রাফিকটা আসবে ওর সাথে ঠিক সেভাবেই কথা বলবে, ঠিক আছে? যেমন ধরেন এই যে দেখেন, এটা আমাদের এনাবল করে দিতে হবে, এই জিনিসটা এনাবল করে দিতে হবে, ঠিক আছে? এনাবল করার পর তারপরে আমরা এই যে এরকম দেখেন, ইউজার হাউ আর ইউ, মানে কেউ যদি আমার এই চ্যাটবটটাকে হাউ আর ইউ জিজ্ঞেস করে, তাহলে আমি যদি এখন অ্যান্সার এটা, এই যে ওয়ান্ডারফুল অ্যাজ অলওয়েজ, এটা যদি লিখে রাখি তাহলে কিন্তু সে ওইভাবেই কথা বলবে, ঠিক আছে? যেমন ধরেন অ্যাবাউট ইউ, এজেন্ট, এই যে হু আর ইউ, এটা যদি জিজ্ঞেস করে তাহলে আমি আমার চ্যাটবট ওকে কি অ্যান্সার দিবে সেটা আমি এখানে লিখে রাখতে পারি। যেমন এভাবে একটা অ্যান্সার লিখলাম, ঠিক না? এভাবে করে আপনি কয়েকটা অ্যান্সার লিখতে পারবেন, শুধু একটা না, কয়েকটা অ্যান্সার আপনি লিখতে পারবেন। ওকে, অ্যাসিস্ট্যান্ট বানালে আরেকটা অ্যাস থাকতে হবে। তারপর কি আরেকটা আমি অ্যান্সার লিখতে পারি, যে আই এম, এটাও লিখতে পারি। হ্যাঁ, আমরা যখন ওই যে গুগলে আমরা অনেক সময় কথা বলি না, আপনারা গুগল যখন ইউজ করেন তখন গুগলে যখন আমরা প্রশ্ন লিখি, একটা প্রশ্ন করি, গুগলের বটটা আমাদের সাথে কথা বলে না, গুগল অ্যাসিস্ট্যান্ট, আমার মেয়ে সারা দিন এই গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে যখন ফোন পায়। হ্যাঁ, ও তো বাসায় একা থাকে, তখন সে কি করে, ওই যে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে। তো গুগল অ্যাসিস্ট্যান্ট এই কথাগুলো কোথায় পায়? নিশ্চয়ই ওর মাঝে এগুলো কেউ সেট করে রাখছে, তাই না? ও তো আর নিজে থেকে, একটা মেশিন কি কখনো অ্যান্সার দিতে পারবে? পারবে না। তো মেশিনকে আমরা যা শিখায় রাখবো সে আসলে সেই অ্যান্সারটাই দিবে, তাই না? এখানেও ঠিক সেম, আপনি বাংলাতেও অ্যান্সার লিখতে পারেন, যে কোনো ভাষায় আপনি অ্যান্সার লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে হাউ ওল্ড আর ইউ, এটার অ্যান্সার দিয়ে রাখতে পারেন, ইউ আর অ্যানয়িং, এভাবে করে অনেকগুলো প্রশ্ন আছে। এগুলো সব আপনাকে যখন আপনার বায়ার কাজ করতে বলবে, ডায়লগ ফ্লো নিয়ে, মানে চ্যাটবট তৈরি করতে বলবে,
আপনি এখানে সব প্রশ্নের অ্যান্সার আপনাকে লিখে রাখতে হবে। যেমন এটা হচ্ছে জাস্ট একটা একটা ইয়ার যে অ্যাবাউট এজেন্ট সম্পর্কে, মানে এজেন্ট সম্পর্কে যদি কাউকে জিজ্ঞেস করায়, কেউ জিজ্ঞেস করে, তাহলে এজেন্ট কি অ্যান্সার দিবে, এটার মধ্যে কতগুলো অ্যান্সার দেখেন, অভাব নাই তাই না? এভাবে করে প্রত্যেকটাতে আছে দেখেন, ইমোশনস, গুডবাই, হ্যালো বললে কি বলবে, অ্যাবাউট ইউজার, কনফার্মেশন, এভাবে করে আদার কোয়েশ্চেন্স অ্যান্ড ফ্রেজেস, এভাবে করে প্রত্যেকটা জিনিসের কি আপনাকে অ্যান্সার লিখে দিতে হবে। মেইনলি কিন্তু এই কাজটাই আপনাকে করাবে, কারণ হচ্ছে এর পরবর্তীতে আমরা যখন এটা ফেসবুকে অ্যাড করতে যাব, ওইখানে কিন্তু অনেক কনফিডেন্সিয়াল বিষয় আছে, দেখেন আমি কিন্তু সেভ করলাম, তো সেগুলো আপনার বায়ার আপনাকে দিবে না ওগুলোর অ্যাক্সেস, কারণ এগুলো তার একদমই নিজস্ব, ওগুলো আসলে দিবে না বায়ার। তো আপনাকে মেনলি এইগুলোই করতে হবে, এখানে যে অ্যান্সার কোয়েশ্চেন এগুলো বেশি করে লিখে দিতে হবে। তারপর হচ্ছে কি যে আমরা তারপরে হচ্ছে এই যে ইন্টেন্টের নাম দিয়ে দিব, একটা ইন্টেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, যে কি ইন্টেন্টের নাম একটা কি হতে পারে, যে আমার পেজের নাম দিয়ে দিব, বা হচ্ছে বায়ারের যে পেজ সেই পেজের নাম একটা দিয়ে দিব, আমরা এভাবে করে একটা ইন্টেন্ট সিলেক্ট করব। Represent the context of a user request. This is helpful for differentiating phrases which may be different meanings dependent on the user preference, geographic language, location. Okay. এখানে ইয়েগুলো লেখা আছে, হ্যাঁ, যে কোনটার কি কাজ একটু পড়ে নিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ট্রেন দা ইন্টেন্ট উইথ হোয়াট ইউর ইউজার উইল সে, এখানেও আপনি যে ট্রেনিং ফ্রেসেস অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন যে স্যাম্পল অফ কোয়েশ্চেন আপনি দিয়ে দিতে পারবেন, যেগুলো আপনার কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করবে, এরকম কিছু স্যাম্পল কোয়েশ্চেন আপনি এখানে দিয়ে দিতে পারবেন, বুঝছেন? এই যে ট্রেনিং ফেসের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এখানে আপনি কি করবেন, আপনার কাস্টমার কি কি ধরনের কোয়েশ্চেন আপনাকে আস্ক করতে পারে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। একটা দিলাম, এভাবে করে আপনি কয়েকটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অ্যাড করে তারপরে সেভ করে দিবেন। তারপরে ওই যে দেখেন আরো অনেক আসছে, ঠিক না? এভাবে করে আপনি অনেকগুলো প্রশ্নের প্রশ্ন অ্যাড করে রাখতে পারবেন, যেগুলো আপনার ওই যে ফলো মানে হচ্ছে কাস্টমার এসে জিজ্ঞেস করবে, ওগুলো আপনি এখানে প্রশ্নগুলো দিয়ে দিতে পারবেন, বুঝছেন? তারপর হচ্ছে এন্টিটিস, এন্টিটিস এর মধ্যে কি কি দেয়, এই যে ক্রিয়েট এন্টিটির মধ্যে গিয়ে এখানে হচ্ছে ওই যে সিনোনিম টাইপের, এই যে দেখেন ডিফাইন সিনোনিমস, মানে আপনি আমরা যখন একটা পেজে ক্লিক করি তখন আমরা এক একজন কিন্তু এক এক ভাবে অ্যান্সার মানে ইয়ে করি, প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক না? সবার প্রশ্ন কিন্তু একই রকম থাকে না, কেউ জিজ্ঞেস করবে
ডিসকাউন্ট আছে কিনা, কেউ বলবে এক্সট্রা আছে, মানে কোনো অফার আছে কিনা, ঠিক না? ডিসকাউন্ট, অফার, এভাবে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক না? যে স্পেশাল অফার, এগুলো জিজ্ঞেস করতে পারে, মানে একটা জিনিসকে এক একজন এক একভাবে প্রশ্ন করতে পারে। ওই একটা ওয়ার্ডেরই তো বিভিন্ন সিনোনিম থাকে, ঠিক না? তখন সেই সিনোনিমগুলো এখানে একটা নাম দিবেন, নাম দিয়ে এখানে যে সিনোনিমগুলো অ্যাড করে দিতে হবে। যেমন ডিসকাউন্টের সিনোনিম কী হতে পারে, যে অফার, তারপরে হচ্ছে স্পেশাল অফার, মানে একটা জিনিসকে যদি বিভিন্ন নামে মানুষ ডাকে, তখন আমরা কী করব, ওইটাকে বিভিন্ন নামে এখানে যখন দিয়ে রাখবো, তখন সে বুঝে যাবে যে কোন প্রশ্নটাকে জিজ্ঞেস করতেছে। ওকে, এখানেও কোনো স্পেস দেয়া যাবে না। তারপর হচ্ছে কি, এখানে এখন ধরেন যে আমি একটা এন্টিটি দিয়ে দিতে পারি, যে ডিসকাউন্ট, ডিসকাউন্টের একটা সিনোনিম দিয়ে দিই, যে অফার, তারপর আর কি স্পেশাল অফার। প্রত্যেকটা জিনিসের একই মিনিং। তারপর হচ্ছে আর কি দিতে পারি, ঈদ অফার দিতে পারি, এরকম ভাবে মানে কয়েকটা আমরা দিয়ে দিব। তারপর আবার ধরেন প্রাইস, প্রাইসের ক্ষেত্রে অনেকে অনেকভাবে জিজ্ঞেস করে, ঠিক না? সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। এভাবে করে যে একটা ওয়ার্ডের যে সিনোনিমগুলো আছে, সেগুলো যখন আপনি দিয়ে দিবেন, তখন আপনার চ্যাটবট ঠিক সেইভাবে অন্যদের সাথে ইন্টারাক্ট করবে, মানে সে বুঝতে পারবে যে কী বলা হয়েছে, ঠিক আছে? আর যদি সে না বোঝে, তখন সে কি ওই এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটা দিলে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডের অ্যান্সার দিবে, এছাড়া কিন্তু সে অ্যান্সার দিতে পারবে না। সেই জন্য আমরা এই এন্টিটিগুলো দিয়ে রাখবো, মানে সিনোনিমসগুলো দিয়ে রাখবো। বুঝছেন? তারপর হচ্ছে কি, সেভ করে দিব। এখানে আরো অ্যাড করতে পারবেন, এই যে এডিটের মধ্যে গিয়ে আরো অনেকগুলো অ্যাড করতে পারবেন। এখানে ইয়েটা আসতেছে না কেন? একটা সেটিংস ছিল, সেটা এখানে দেখা যাইতেছে না। এটা আসতেছে না কেন? এটা মনে হয় এখন অটোমেটিক অ্যাড হয়ে গেছে আমার মনে হয়, কারণ আগে অন্যরকম ছিল, তো এখন এটা অন্যরকম দেখাইতেছে। আচ্ছা, এখানে আপনার ইয়েগুলো তো বুঝতে পারছেন যে ইন্টেন্টটা আসলে কি, তারপর এন্টিটি কি, হ্যাঁ, স্মল টক কি, এগুলো বুঝতে পারছেন তো? এগুলোই হচ্ছে আমাদের কাজ যখন আমরা বায়ারের জন্য করব। মেইনলি আপনার স্মল টক গুলো কি হবে, এগুলোই সেট আপ করে দেয়া, প্লাস হচ্ছে যখন আপনি ফেসবুকের সাথে ইন্টারঅ্যাক্ট মানে অ্যাড করতে যাবেন, তখন কিন্তু আপনার ওই যে বিভিন্ন
ইনফরমেশন লাগবে, বিজনেস পেজ রিলেটেড অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, যেটা আসলে আমরা বায়ারের গুলো আমরা দিতে পারবো না। এটা ওরা যখন আমাদেরকে ইনফরমেশনগুলো দিবে বা অ্যাক্সেস দিবে, তখন আমরা জানতে পারবো। এছাড়া কিন্তু আমরা এই ইয়েটা পারবো না, মানে বায়ারের ইয়েটা সেট করতে পারবো না ডায়ালগ ফ্লো থেকে, বুঝছেন? আচ্ছা, এটা তো অন করা আছে, এই যে এটাই খুঁজতেছিলাম এতক্ষণ ধরে, এই যে এটা এটা ওপেন করা আছে। তাহলে আমরা ওই যে ফেসবুকের developers.facebook.com, এখানে যতগুলো কাজ আছে, যেমন এই যে স্মল টক্সের যতগুলো অ্যানসার দেয়া যায়, প্রত্যেকটার অ্যানসার দিতে হবে। তারপর হচ্ছে এখানে যে অ্যানসারগুলো দিবেন, এগুলোর যে সিনোনিমস আছে, সিনোনিমসগুলো এখানে গিয়ে অ্যাড করতে হবে, বুঝছেন? এগুলো সবগুলো যখন আপনি দিবেন, দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, ফেসবুকের সাথে গিয়ে অ্যাড করতে হবে, এই যে মেসেঞ্জার ফ্রম ফেসবুক, ঠিক আছে? এটাকে অন করব। তারপর হচ্ছে ওই যে ফেসবুক ডেভেলপার ডট ফেসবুক ডট কম, ওইখানে গিয়ে আমাদেরকে আবার ইয়ে করতে হবে। অন করছে, এই যে ইন্টিগ্রেশন, মানে আমরা কি ফেসবুকের সাথেই তো কানেক্ট করব, তাই না? সেই জন্য এটাকে অন করে দিলাম। অন করে এখানে এই যে ভেরিফাই টোকেন, এগুলো আবার কি করতে হবে, ফেসবুকের পেজের মধ্যে গিয়ে অ্যাড করতে হবে, বুঝছেন? ফেসবুকে এই যে ডেভেলপার ডট ফেসবুক ডট কম, এখানে গিয়ে আচ্ছা ক্রোমের মধ্যে ফেসবুকটা একটু সমস্যা হয়, আমি অন্য ব্রাউজারে যাই, ক্রোমের মধ্যে এটা সমস্যা হয়। ডেভেলপার ডট ফেসবুক ডট কম, এটাতে যাব। ওই যে একটা আমি তখন ক্রিয়েট করছিলাম, সেটা এখানে দেখাচ্ছে, এই যে ক্রিয়েট অ্যাপে যাব, বুঝছেন? যখন আমাদের এখানে কিছুই থাকবে না, একদম নতুন, তখন আমরা এই যে ডেভেলপার ডট ফেসবুক ডট কম, এখান থেকে ক্রিয়েট অ্যাপে যাব। এটা দিব, তারপরে অ্যাপ ডিসপ্লে নেম, এখানে একটা নাম দিতে হবে, একটা ইমেল, তারপরে একটা অ্যাপ, মানে অবশ্যই আমরা তো ভায়ারের জন্য করব, আমাদের জন্য তো আর করব না, তাই না? তখন আমাদের ওর কোন কন্ট্যাক্ট ইমেল দিতে চাই সেটা দিব, তারপরে পারপাসটা দিব, ঠিক আছে? তারপরে এই যে এখানে বিজনেস ম্যানেজার চাইলে অ্যাড করা যাবে, আর না করলেও কোনো সমস্যা নাই। ডু ইউ হ্যাভ এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট? যদি বায়ারের জন্য করেন, তখন ওর বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করে দিবে, ঠিক আছে? দেয়ার পর ক্রিয়েটার,
আচ্ছা, তারপর কোথায় আমরা এটা করব, যে মেসেঞ্জারের মধ্যে, ঠিক না? এখানে তারপরে আপনার পেজের মধ্যে যাওয়া লাগবে, মানে এটা এখন আমি যদি করি এটা কিন্তু আমার একটা মানে সমস্যা হবে, কারণ আমি তো এটা পুরোপুরি ক্রিয়েট করব না, আসলে দেখানোর জন্য করতেছি। এই যে অ্যাক্সেস টোকেনে আসবেন, অ্যাক্সেস টোকেন থেকে এই যে অ্যাড অর রিমুভ পেজ এটাতে যাবেন, এখান থেকে একটা সি ওই যে পেজটাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন পেজটাকে আসলে সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে এখান থেকে কোন পেজটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমরা অ্যাড করব। আচ্ছা, এই এটা দিয়ে দিই, হ্যাঁ, যেহেতু ওটাতে আমার কোনো দেখছেন আবার রিভিউ করতেছে, এই দেখছেন এটা আবার এখন রিভিউর জন্য রেখে দিলে। এই যে এখান থেকে জেনারেট টোকেন এটাতে ক্লিক করব আমরা, এই যে এটাকে কপি করব এখান থেকে, কপি করব, ডান করব, কপি করে, কপি করে ডান, তারপরে ওই যে ডায়ালগ ফ্লোর ইয়েতে যাব, এই যে দিয়ে দিলাম, এখানে মনে হয় পেজের নামটা হবে, এখানে ওই যে টোকেনটা দিয়ে দিব, এটাকে কপি করব দিয়ে স্টার্ট, তারপর আবার পেজে যাব, এখানে এই যে কল ব্যাক ইউআরএল এর মধ্যে আমরা যেটা কপি করছি সেটা দিয়ে দিব, দ্যাট উইল ব্যাক টু, আর হ্যাঁ ওই কপি করা ইয়েটা কিভাবে আনবো এখন, ওকে এটা মনে হয় পেজ অ্যাক্সেস টোকেন, কপি করলাম সেটা এখানে দিয়ে দিব, এরর দেখাচ্ছে কেন, দ্য কল ব্যাক কুড নট বি, প্লিজ ভেরিফাই দ্য প্রোভাইডেড ইনফরমেশন অ্যান্ড ট্রাই এগেন। আচ্ছা, এখানে ওই যে টোকেনটা দিতে হবে আর ইয়েটা দিতে হবে, টোকেনটা আমার আগে আরেক জায়গায় কপি করার দরকার ছিল,
খুলে দিলে কি হবে? গেট ফেসবুক পেজ অ্যাক্সেস টোকেন অ্যান্ড ইনসার্ট ইন দ্য ফিল্ড বিলো, দিলাম তো। ক্রিয়েট ইউর ওন ভেরিফাই টোকেন ক্যান বি স্ট্রেং, ক্লিক স্টার্ট, করলাম তো। এই কোডটা নিয়ে ওইখানে দিব, ওইখানের কোডটা নিয়ে এখানে দিব, এটাই তো ছিল। দেন ওয়াই ইটস শোয়িং, could not be validated, please verify the provided information or try again. কেন এটা বলতেছে? আচ্ছা আবার ট্রাই করি, স্টপ করে দেই। ওকে, বট ওয়াজ স্টপ, মানে কি এই যে এই কল ব্যাক ইউআরএলটা নিয়ে আমাদের এটা নিয়ে ওইখান থেকে এটা নিয়ে ওইখানে দিতে হবে ফেসবুকের মেসেঞ্জারের ওই ডেভেলপার মোডের এখানে কল ব্যাক ইউআরএলটাতে, ঠিক আছে? আবার এখানেই তো আমরা ইয়েটা নিলাম, এই যে এই টোকেনটা, এটা নিয়ে আবার এখান থেকে ইউআরএল নিয়ে ওইখানে দিতে হবে, এই যে এটা, আবার ওইখানের ইউআরএল নিয়ে এখানে দিতে হবে। আচ্ছা আমাকে 2 মিনিট একটু সময় দেন, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটু ওয়েট করেন। উফ, কি যে একটা সমস্যা, আমি আসলে পাসওয়ার্ড মনে রাখতে পারি না, আর 2 দিন পর পর আমার প্রত্যেকটা জিনিসের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে হয়। আজকে আবার ওই যে রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নাই, তারপরে 3 বার ভুল দিয়ে দিছি, যার কারণে অ্যাকাউন্টটা হোল্ড করে রাখছিল।
অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু কিছুই করতে পারতেছিলাম না। পরে আবার এটাকে ইয়ে করলাম অনলাইনে। আচ্ছা, রকেট অ্যাকাউন্টের কি নাম্বারের সাথে এক্সট্রা কোনো নাম্বার থাকে, নাকি যেই নাম্বার থাকে সেটাই? লাস্টে একটা সংখ্যা থাকে, এখন ওই সংখ্যাটা কিভাবে জানবো? কিছুই তো বুঝতেছি না। এটা তো ম্যাম জানি না। ওখানে কল দিতে হবে, ওই হেল্পলাইনে কল আমাকে দিলে একজন জানা যাবে। নাম্বার হ্যাঁ, তোমার চাইছে, পাসওয়ার্ড যদি বলতে পারে। নাম্বার চাওয়ার পর আমি তো এখন বলতে, আমার ফোন নাম্বার দিছি, এখন বলতেছে কি আরেকটা সংখ্যা আছে, এখন সংখ্যাটা। ম্যাম হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনার হচ্ছে *3222 হ্যাশে গেলে আপনি ওইখান থেকে যে এর মতো যে কি যেন বলে, আমরা যে বিগ আসে যে ব্যালেন্স মানে অ্যাকাউন্ট চেক করি, তারপর হচ্ছে হ্যাঁ ব্যালেন্স চেক করি, ওইরকম করে আপনি ডিবিএল মানে রকেট চেক করতে পারবেন *3222 এটা এই জায়গায় যায়, তারপর আপনি চেক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন পাইছি, কি অবস্থা না, ডিজিটাল মার্কেটার সেটাই জানে না যে কিভাবে বের করতে হবে। আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যা নেক্সট মানে লাস্ট ডিজিট কত, আমি বলতেই পারতেছি না, আমার তো মনে নাই, কারণ একই নাম্বার থেকে সব কিছু ওপেন করা, নগদ, বিকাশ, তারপর হচ্ছে এই রকেট, প্রত্যেকটা এই নাম্বার থেকে, একটা নাম্বার থেকেই ওপেন করা। এখন এতগুলো পাসওয়ার্ড মনে রাখা কি সম্ভব? এই জন্য করছি কি, সবগুলার একই পাসওয়ার্ড দিছি এখন, কারণ মনে থাকে না। আর ওগুলো তো বেশি ইউজ করা হয় না, যার কারণে এগুলোর পাসওয়ার্ডও মনে থাকে না। শুনছেন আমার নোটিফিকেশনের সাউন্ড কত জোরে, এরকম একটা মানে উচ্চ স্বরে যাতে বেজে ওঠে এরকম একটা নোটিফিকেশন সাউন্ড ইউজ করবেন, রিংটোনের মতো সাউন্ড? অনেক জোরে শব্দ হবে আমারটা। এই এত জোরে শব্দ হইলে মানুষের ঘুম কিভাবে থাকবে বলেন? আচ্ছা, আমাদের এই যে কলব্যাক যে ইউআরএলটা আছে, হ্যাঁ, এটা আমরা কোথায় দিব? ফেসবুক পেজের মেসেঞ্জারের এই যে এখানে কলব্যাক ইউআরএলে অ্যাড করতে হবে, আর এখান থেকে যে টোকেনটা আমরা নিব সেটা ডায়ালগ ফ্লোর ইয়েতে আমরা দিয়ে দিব, এই যে এখানে। তো এটা তো হওয়ার কথা, এটা হচ্ছে না কেন বলেন তো, ডিসগাস্টিং লাগে একদম। আচ্ছা আবার ট্রাই করি, এই আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করব, কপি করব, কপি করে ডান, এখন এখানে যাব, এটা এখানে দিয়ে দিব, ডিলিট করে দিই আগেরটা, এটা পেস্ট করে দিলাম, দিয়ে এটা স্টার্ট করলাম, ঠিক আছে, বট ওয়াজ স্টার্টেড, ওকে, তাহলে তো হয়ে যাওয়ার কথা। To receive messages and other events,
সেন্ট বাই মেসেঞ্জার ইউজার্স ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এখন আমরা কি এখানে আমাদের কল ব্যাক ইউআরএলটাকে আবার এনে দিয়ে দেব, এই যে এটা হচ্ছে কল ব্যাক ইউআরএল, এটাকে কপি করলাম, কপি করে এনে এখানে দিয়ে দিলাম। টোকেন দ্যাট ফেসবুক উইল ব্যাক টু ইউ অ্যাজ পার্ট অফ কল ব্যাক ইউআরএল ভেরিফিকেশন। এটা কোথায় বাবু? ফেসবুকে যাই, ওরা নোটিফিকেশনে কিছু পাঠাইছে কিনা। ও নো, পাঠায় নাই তো, তাহলে কিভাবে হবে? তাহলে কি এই যে ভেরিফাই টোকেনটা কি হবে? ডিজিটাল মার্কেটিং, দেখি নামটা দিয়ে দেখি তো। আচ্ছা হয়েছে, ইট মিনস আমার ওই চ্যানেলের নামটাই হচ্ছে, যে নামটা আমি দিয়েছিলাম সেটাই এখানে দিতে হবে টোকেন হিসেবে, ঠিক না? তাহলে কি একটার সাথে আরেকটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে অ্যাড সাবস্ক্রিপশন, এখানে কি করব আমরা? সাবস্ক্রিপশন ফিল্ডস সেটা আমরা এখানে ইয়ে করে দিব, এবং মেসেজ, মেসেজিং, পোস্ট ব্যাকস এটা দিব। হ্যাঁ, দিয়ে এখানে কি সেভ করে দিব, একটা দিলেই হবে। ওকে, হয়ে গেল তাই না? তারপরে অ্যাপ রিভিউ অ্যান্ড পাবলিশ, সেটা হয়ে গেল। এখানে এটা দিলাম, তারপরে কি এগুলো আসলে সচরাচর এগুলো করি না তো, অনেকদিন ধরে করি না তো, অনেক কিছু ভুলে হয়েছি। দেখছেন যে না করলে যে ভুলে যায় মানুষ। এখন এটার সাথে ওইটার একটা ইন্টারাক্ট হয়ে গেছে, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। আর আপনার এই যে এফবি পেজের মধ্যে, যে এটা আমি এই পেজটা ইয়ে করছি, ওকে একটু দেখি, কিভাবে করলাম মনে আছে তো? এগুলো মানে একটা কোড এনে এখানে দিলাম, আবার এখানে একটা কোড জেনারেট করে ওইখানে দিয়ে দিলাম, আর এই ডায়লগ ফেসবুকের মেসেঞ্জারের মধ্যে যেই ভেরিফাই টোকেনের জায়গাটাতে আসলে যে নামটা দিয়ে আমরা ওপেন করছি ওই নামটাই হবে, ঠিক আছে? তারপর এখানে সাবস্ক্রিপশন, অ্যাড সাবস্ক্রিপশনের মধ্যে কি দিছি, মেসেজিং, পোস্ট ব্যাকস, এটা দিয়ে সেভ করে দিছি, ঠিক আছে? তারপর আপনি যে পেজের জন্য আপনি ওপেন করবেন, এখানে কিন্তু একটা পেজে সেন্ড মেসেজ বাটন থাকতে হবে, বুঝছেন? সেন্ড মেসেজ বাটন থাকতে হবে আপনার পেজের মধ্যে। এখন আপনি চ্যাটবট ক্রিয়েট করছেন, অথচ বাটন দিয়ে রাখছেন কল বাটন, তাহলে কি হবে? হবে না কিন্তু, কি এটা ওপেন হয় না কেন? কত কিছু আন্দাজে, যেই নাম মনে আসছে সেই নাম দিয়ে পেজ ওপেন করছিলাম, আসলে এগুলো ইউজও করি না। এই যে বাটন, অ্যাড এ বাটন আসছে না, এখানে আমি কি সেন্ড মেসেজ বাটন দিব, এই যে এটা, ঠিক আছে? তারপরে সেম এখানে বাটনটা দিয়ে দিলাম। এখন আমাদের পেজ রিলেটেড যে কাজগুলো ছিল সেগুলো অ্যাড হয়ে মানে হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার পর এখন আরো কিছু কাজ আছে, যেটা আমরা কিভাবে মানে এটা করার পরেই কিন্তু আমাকে মেসেজ দিলে চ্যাটবট ইয়ে করা রেসপন্স করা শুরু করবে না। এখানে আবার আমার পেজের ইনফরমেশন ফেসবুকের কাছে দেয়া লাগবে, ওরা আবার রিভিউ করবে, রিভিউ করার পর যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে সে এটা ইয়ে করতে পারবে, তাহলে আমার চ্যাটবটটা মানে ক্রিয়েট হবে, এছাড়া কিন্তু ক্রিয়েট হবে না, বুঝছেন? এই জন্য এটা আমার কাছে একটা ঝামেলাপূর্ণ মনে হয় এই কাজটা।
কি করলাম আমরা এতক্ষণ, ডায়লগ ফ্লোতে আমাদের ডায়লগ গুলো লিখছি, সব কিছু লিখছি, তাই না? লেখার পর একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট করে দিছি, মানে কোড গুলোকে দিয়ে দিছি। এখন আমরা কোথায় আসতেছি, এই যে ডেভেলপারস এর ওই যে সেটিংস পাশে, এই যে সেটিংস থেকে কোথায় আসছি, এই যে বেসিক সেটিংস এ ক্লিক করছি। আচ্ছা, এই বেসিক সেটিংস এর মধ্যে আপনার ওই যে আপনার যে আইকনটা আছে মানে পেজের মধ্যে, অথবা আপনার বায়ারের কোম্পানি লোগো যদি থাকে, হ্যাঁ, যেই লোগোটা আছে যেটা দিতে চাই সেটা এখানে দিয়ে দিবেন। আর এই প্রাইভেসি পলিসি ইউআরএল, টার্মস এন্ড সার্ভিস ইউআরএল, এগুলো আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এগুলো বায়ারের, ধরেন যে ওয়েবসাইট যদি থাকে কোনো, সে ওয়েবসাইটের আপনি প্রাইভেসি পলিসি সব ওয়েবসাইটের মধ্যে থাকে, ঠিক আছে? টার্মস অফ সার্ভিস আর হচ্ছে প্রাইভেসি পলিসি, ওগুলো আমরা এখানে এনে পেস্ট করে দিব, বুঝছেন? পেস্ট করে দিলে তারপর হচ্ছে এই যে এখানে লোগোটা দিব, এগুলো হচ্ছে আমাদের বেসিক সেটিংস এর মধ্যে পড়বে, বুঝছেন? দেখি ক্যাটাগরির মধ্যে কি কোনটা, মানে এই ক্যাটাগরির মধ্যে পেজটা কোথায় পড়বে, কোন ক্যাটাগরিতে, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব, বোঝা গেছে? এখানে দিব আইকন, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস ইউআরএল, এগুলো সব ওর মানে ডোমেন, ওর যে ওয়েবসাইট আছে ওগুলোর ইউআরএল গুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পর কি থাকবে, ভেরিফাই ইউর বিজনেস অন, ইউ ক্যান কানেক্ট ইউর অ্যাপ, এই যে এই জন্য বিজনেসকে ভেরিফাই করতে বলে, এটা হচ্ছে একটা ঝামেলা। আচ্ছা, এখানে তো আমরা ক্যাটাগরি একটা দিব, যেমন পেজটা আসলে কিসের পেজ, তারপর আমার এখানে যে বিজনেসটাকে ভেরিফাই করতে হবে, বুঝছেন? এই যে এখান থেকে একটা আবার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, করলে এই যে সাবমিট করবে, এখানে আরেকটু অনেক ঝামেলা আছে, বুঝছেন? করবো না করবো না করে কিন্তু অনেক ইয়ে করে ফেলছি, ঠিক না? দেখো আরেকজনের না, তার অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যাবে, আমারটা দিলেও একই কাহিনী, কি মুসিবতে পড়লাম। ও নো, আমার বিজনেসটাকে ভেরিফাই করতে হবে। এখন বায়ারের যদি আমরা করতে যাই, তারটাও ভেরিফাই করতেই হবে, মাস্ট, আদারওয়াইজ হবে না। এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে, বুঝছেন? অফিসার কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে সেভ করে দিতে হবে। তারপরে এটা কি করবে, ফেসবুক এটাকে রিভিউতে রাখবে যে এগুলো সব ঠিক আছে কিনা। আরেকটা জিনিস আছে, এই যে আমরা অ্যাডভান্সে যাই তারপরে দেখব। আমাদের যে বেসিকের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু ওরা ভেরিফাই করবে ফেসবুক থেকে, যদি দেখে যে এগুলো উল্টা পাল্টা বা হচ্ছে হয় নাই। ওকে, এখানে এই যে বেসিকের মধ্যে যেগুলো দিছি এগুলো তো বুঝছেনই, তাই না, কি দিতে হবে। এই নিচের দিকের ইনফরমেশনগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন, দেওয়ার পর এখানে সেভ চেঞ্জেস করে দিবেন। করার পর ফেসবুক এটাকে রিভিউতে রাখবে যে আপনার এই বিজনেসটা আসলে ভ্যালিড কিনা। এখন আমারটা কিন্তু ভ্যালিড হবে না, ঠিক না? আমি দুই নাম একরকম দিছি, পেজ আর একটা সিলেক্ট করছি, সবটা উল্টা পাল্টা আছে, ঠিক না?
এই জন্য এতগুলো এরর দেখাচ্ছে। কিন্তু যখন আমরা বায়ারের জন্য করব তখন তো সবগুলো একদম মানে অ্যাকুরেট একটা ইনফরমেশন থাকবে, ঠিক না? তখন দেখা যাবে কি যে এই ইনফরমেশনগুলো দিলে ওরা হয়তো 3 দিন বা 7 দিন, এখন যেহেতু করোনা আরও একটু বেশি সময় লাগতে পারে, এভাবে করে রিভিউতে রেখে তারপরে আপনারটা যদি মনে করে যে হ্যাঁ ওকে দেয়া যায়, তখন সে এটা দিয়ে দিবে আমাদেরকে, চ্যাটবটটা আমাদের জন্য সেট করে দিবে। তখন আমরা আমার মেসেঞ্জারে আমাদের মেসেঞ্জারে কোনো কেউ যদি রেসপন্স করে মানে হচ্ছে মেসেজ লিখে, তখন অটোমেটিক রেসপন্স করতে থাকবে। বুঝা গেছে? আর আপনার বিজনেসটা যেটা ধরেন বায়ারের জন্য আমরা যখন করব, এটা আসলে ভেরিফাই বিজনেস যেগুলো আছে, হ্যাঁ বিজনেসের জন্য কিন্তু ওই যে টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে ওই যে ট্রেড লাইসেন্স, হ্যাঁ আবার টিন সার্টিফিকেট, এগুলো কিন্তু এগুলো দিয়ে ভেরিফাই করে নিতে হবে ফেসবুকে, বুঝছেন? ওরা এটা যদি ভেরিফাই করা না থাকে তখন কিন্তু চ্যাটবট ওপেন করতে গেলে প্রবলেম ক্রিয়েট হবে, ওরা এটা অ্যাপ্রুভ করবে না। এখন আমার বিজনেস এগুলো তো কোনো ইনফরমেশন নাই, তাই না? আমার তো কোনো বিজনেসই নাই, তো আমি এগুলো কিভাবে দিব? সেহেতু আমারটা দিলেও ওরা এটা ভেরিফাই করবে না। কিন্তু আপনার বায়ারের জন্য যখন করবেন তখন তাকে বলবেন যে ওই ইনফরমেশনগুলো, কারণ ওই ইনফরমেশনগুলো আমাদের সাথে বায়ার শেয়ার করবে না, ঠিক না? এগুলো ওর একদমই পার্সোনাল, তো এগুলো দিয়ে যখন ভেরিফাই করবে তখন দেখা যাবে যে রিভিউতে রাখলেও পরবর্তীতে চ্যাটবটটা ইয়ে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর যদি ওগুলো না দিয়ে মানে ভেরিফাই না থাকে, ভেরিফাই করা না থাকে বিজনেসটা, তাহলে সমস্যা হবে, দেখা যাবে যে 1 সপ্তাহ পরে হয়তো এটা অ্যাড হবে না। বুঝা গেছে? বুঝতে পেরেছেন ওয়াহিদা? জি ম্যাম। সেই জন্য বিজনেসটা ভেরিফাই মানে ফেসবুকে ইয়ে করতে হলো, যে কোনো বিজনেসের জন্য আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, তা না হলে আপনি ফেসবুকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আর যদি এগুলো ভেরিফাই করা থাকে তখন দেখা যাবে যে প্রবলেম কম হবে। আর ইদানিং তো ফেসবুকের অনেক বেশি ইয়ে বেড়ে গেছে, ওরা হুটহাট বিজনেসের ইয়ে নষ্ট করে দেয়, বিজনেস অ্যাকাউন্ট নষ্ট করে দেয়, অ্যাড ক্যাম্পেইন করা যায় না, অথবা অ্যাডটাকে হোল্ড করে রাখে, বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে, বুঝছেন? কিন্তু ভেরিফাই বা ভ্যালিড বিজনেস হলে তখন কিন্তু আর সমস্যাটা কম হয়। অনেক বায়ার আছে যারা মান্থলি $10,000 পর্যন্ত অ্যাড ক্যাম্পেইনে শেষ করে, বুঝছেন? এবং এটা ওই যে অ্যামাজন অ্যাফিলিয়েট করে ওরা, তো দেখা যায় যে মান্থলি ওরা বিল দেয় অ্যাডের জন্য, মান্থলি বিল দেয় ফেসবুকে, তো ওগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় যে অতটা সমস্যা করে না, যেগুলো ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে হয়ে যায়। আর এই যে আমরা যে প্র্যাকটিস করি এগুলোও কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা প্রবলেম, পরবর্তীতে দেখা যাবে যদি সত্যি সত্যি আমি অ্যাড দিতে যাই তখন ওরা এটা হোল্ড করে রাখবে, রিভিউতে রেখে দিবে, অ্যাড পাবলিশ করতে দিবে না, পাবলিশ হইলেও দেখা যায় 2 দিন পরে অ্যাড অফ হয়ে যায়। এই ধরনের প্রবলেমগুলো ইদানিং খুব বেশি হয় ফেসবুকে। বোঝা গেছে? প্রত্যেক মানে এটা একদম ভিন্ন একটা ইন্টারফেস আমি দেখতেছি, কয়েকদিন আগেই তো আমরা ক্লাস করলাম কিন্তু এখন দেখি যে আবার একটু চেঞ্জ হয়ে গেছে, এটা অন্য একটা পেজে ছিল এই ইনফরমেশনটা, যে এটা অন্য আর একটা পেজ আসতো কিন্তু এটা এখন এখানে চলে আসছে। তো ডায়ালগ ফ্লো দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র ফেসবুকের জন্যই যে চ্যাটবট ওপেন করতে পারবো তা না, এটা দিয়ে আমরা ওয়েবসাইটেও ইন্টিগ্রেশন করা যায়, তারপর হচ্ছে টুইটারে করা যায়, এরকম অনেকগুলো অপশন আছে, বুঝছেন? এটা দিয়ে আপনি কয়েকটা প্ল্যাটফর্মে চ্যাটবট ক্রিয়েট করা যাবে। সো এই জন্যই এটা ভালো একটা ইয়ে, গুগলের একটা খুব ভালো একটা প্রোডাক্ট।
চ্যাটবট ক্রিয়েট করতে হলে এই যে প্রশ্নের অ্যান্সার গুলো সবগুলো লিখতে হবে, সবগুলো লিখে তারপরে আপনার, সো ইটস নট অ্যান ইজি টাস্ক, রাইট? আচ্ছা, তাহলে আপনারা বাসায় দেখছেন যে বিগত ক্লাসগুলো, আর বিপ্লব আপনার ট্রানজেকশন সফল হয়েছে কিনা সেটা বলেন। ট্রানজেকশন তো ওই যে কি যেন বলে ফাইবার থেকে কয়েক মিনিটের মধ্যে আইসা পড়ছে, মানে তার কিছুক্ষণ মধ্যে কিছুক্ষণ পরে কেউ না আসে আপনার পেওনিয়ার হচ্ছে, থেকে ব্যাংকে ট্রান্সফার করেন নাই? ব্যাংকে ট্রান্সফার করছি বাট হচ্ছে পেন্ডিং আছে, মেবি মনে হয় 24 ঘন্টা লাগবে সময়, ও আর তার মধ্যে ফার্স্ট ট্রানজেকশন প্রথম যখন প্রথম তো ট্রানজেকশন করে তখন কিন্তু অনেকে 4-5 দিন সময় লাগে, কিন্তু এটাতে দেখা যাক ওয়ারিড হওয়ার কিছু নেই, ঠিক আছে? না সমস্যা নাই, মানে দেখলাম নর্মালি দেখলাম যে 24 ঘন্টা মতো টাইম লাগে, তো যাই সমস্যা আমার প্রথম যখন করছিলাম প্রথম 4 দিন না 5 দিন পরে টাকা আসছে ব্যাংকে, আর এখন তো একদিন 2 দিনে চলে আসে, এর বেশি লাগে। দেখি কি হয়, আজকে রাত্রে আগে আজকে রাত থেকে যায় আগে, কারণ হচ্ছে কালকে তো রাত 11টা সাড়ে 11টার দিকে দুটো দিয়েছিলাম, তো দেখি আসতে দিলাম। দেখছেন বিপ্লব কিন্তু টাকা তুলেও ফেলতেছে, 2 মাস টাকা আছে, দেখছেন? সবই আপনাদের দোয়া, খুব ভালো। ইমরান আপনি কালকে কয়টা অফার করছেন? ম্যাম 2টা 2টা মাত্র? কেন, আপনি না সারা রাত সজাগ থাকার সংকল্প করছিলেন? ওইটা তো ম্যাম ঘুরে আসার পরে, আরে রে আল্লাহ, ঘুম যদি প্রিয় হয় তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, বুঝছেন? মাথার ঘাম পায়ে না ফেলে ম্যাম না, মানে আমি চোখের তো ওইখান থেকে কল করবো, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হলো চোখের ঘুম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে না, বুঝছেন? কত নির্ঘুম রাত কাটাতে হয় শুধুমাত্র মানে একটা লেভেল পাওয়ার জন্য বা হচ্ছে ভালো কিছু করার জন্য, ঘুমাইলে হবে না। কয়েকদিনের জন্য ঘুমটাকে অফ রাখেন, একবার কাজ শুরু করলে দেখবেন যে আর বন্ধ হবে না, চলতেই থাকবে। তো লেভেল 1 হইলে আবার একটু ঝামেলা হয়ে যায় যে অনেকেরই কাজ থাকে না, কারণ হচ্ছে এগুলোর জন্য কেই দায়ী আমি বলি যে আমাদের অনেক বায়াররা কি করে, ওই যে হিডেন যে প্রাইভেট যে রিভিউটা আছে ওইটা খারাপ দিয়ে দেয় অনেক বায়ার, বুঝছেন? সেই জন্যই বায়ারের সাথে ভালো কমিউনিকেশন রাখবেন, তাহলে ওরা প্রাইভেট যে রিভিউটা আছে সেটার মধ্যে ভালো কিছু লিখে দিবে, কিন্তু যদি ভালো না লিখে তখন কিন্তু আমরা তো আর দেখবো না, আমাদেরকে তো 5 স্টারই দিবে, কিন্তু প্রাইভেটলি যদি সে কম দিয়ে রাখে তখন আমরা আর কাজ পাবো না বা আমাদের গিটটা র্যাঙ্কে থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে লেভেল 1 হওয়ার পরে গিগ র্যাঙ্কিংয়ে থাকে না, অনেক সময় এটা হয়, তখন কিন্তু আপনারা গিগ নিজে ইয়ে করবেন না, এডিট করবেন না, কোনো ধরনের এডিট করবেন না। যে গিগগুলোতে কাজ পাইছেন এগুলো এডিট করবেন না সহজে, তাহলে কিন্তু আবার র্যাঙ্ক পাওয়া যাবে না, অনেক দেরি হবে কাজ পাওয়া, নেক্সট কাজটা ইয়ে করতে। আচ্ছা, আমরা এই যে দেখেন লাইন, স্ল্যাক, টেলিগ্রাম,
তারপর হচ্ছে ওয়েব, তারপরে এখানে স্কাইপিতে অ্যাড করা যাবে, টুইটারে অ্যাড করা যাবে, ভাইবারে অ্যাড করা যাবে, যেগুলো আমাদের পরিচিত সেগুলোর নাম বলতেছি, অন্যগুলো পরিচিত না, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এগুলো আমাদের এই ডায়ালগ ফ্লোর চ্যাটবটটা আমরা এগুলোতে অ্যাড করতে পারবো, বুঝছেন? আমরা কালকে বলছিলাম যে আমরা লোকাল এসইও নিয়ে দেখবো। লোকাল এসইও কি বলেন তো, ইমরান বলেন, লোকাল এসইও কি? ম্যাম, যে এসইও তে ওই অন পেজ এসইও মূলত, হ্যাঁ মানে নিজের এলাকা বা নিজের আশপাশে এগুলা মানে থাক দিলে আমাকে পাবে এরকম। অন পেজ মানে কি? লোকাল এসইও হচ্ছে যে আমরা আমাদের কোনো বিজনেসকে যদি লোকালি প্রমোট করতে চাই, তাহলে আমাদের লোকাল এসইও করতে হবে। লোকালি বলতে আমাদের, আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়ার আশেপাশের এরিয়াগুলোকে আমরা টার্গেট করতে পারবো, কিন্তু সেটা থেকে দূরে যদি হয়, যেমন আমার বিজনেস আছে ঢাকায়, আমি যদি চট্টগ্রামকে টার্গেট করি, তাহলে কিন্তু আমার এই লোকাল এসইও করলে হবে না, ঠিক আছে? যদি চট্টগ্রামে আমার বিজনেসটাকে প্রমোট করতে চাই লোকালি, তাহলে আমার চট্টগ্রাম থেকে আবার একটা জিএমবি প্রোফাইল অন করতে হবে। এভাবে করে আমরা যেই জায়গাতে করতে চাই সেই নির্দিষ্ট এরিয়াতে আমাদের জিএমবি প্রোফাইল করতে হবে, কিন্তু একটা জিএমবি প্রোফাইল দিয়ে আমি কিন্তু চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এগুলোকে কভার করতে পারবো না। আমি যদি আমার ঢাকা থেকে যদি জিএমবি করি, তাহলে আমি যেই এলাকাতে আছি মিরপুর, তার আশেপাশে যেমন বনানী আছে, ধানমন্ডি আছে, হ্যাঁ এই আশেপাশে উত্তরাও কভার করবে, এই আশেপাশের গুলো আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু এর থেকে একটু দূরে যদি হয়, ধরেন যে নারায়ণগঞ্জ, তাহলে এটা নাও হতে পারে, না হওয়ার পসিবিলিটি বেশি। তো লোকাল এসইওর মানে হচ্ছে যে আমরা লোকালি আমাদের বিজনেসটাকে প্রমোট করব। আমরা যখন কোনো বিজনেস স্টার্ট করি, তখন এই একই বিজনেস শুধু আমরাই করি না, তাই না? এরকম আরও অনেকেই আমাদের যে আশেপাশে যারা আছে, তাদের মধ্য থেকে আরও অনেকেই এই সেম বিজনেসটা করে। সেম বিজনেসটা করে, এখন তাদের তুলনায় আমার সেলটাকে বেশি রাখতে হলে, যে আমার সেল বেশি থাকবে ওদের থেকে, সেই জন্য আমরা কি করব, এই যে লোকালি আমার বিজনেসটাকে র্যাঙ্কিংয়ে রাখার চেষ্টা করব। র্যাঙ্কিংয়ে রাখলে কি হবে, আমাদের যারা আমরা গুগল ইউজার, আমাদের একটা প্রবণতা হচ্ছে যে আমরা কোনো কিছু গুগলে সার্চ করলে প্রথম পেজে যেগুলো আসে, আমরা ঠিক সেই প্রথম পেজের প্রথম যে তিনটা চারটা রেজাল্ট থাকে ওগুলোতেই আমরা বেশি ক্লিক করি। এটাই হচ্ছে আমরা নর্মাল পিপলদের এটাই প্রবণতা বেশি দেখা যায়, যার কারণে আমরা এই গুগলের র্যাঙ্কিংয়ে আসার জন্য আমরা সবাই কি করি, এসইও করি, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করি, ঠিক না? তো দেখা যায় যে আমার বিজনেসটা যদি গুগলে 1 নম্বর পেজের 1, 2, 3-এর মধ্যে থাকে, তাহলে আমার বিজনেসের সেল বেশি থাকে, ঠিক আছে? আবার যদি আমার পেজ, ধরেন যে গুগলের 2 নম্বর পেজে থাকে, তাহলে কি আমার সেল আসবে? আসার পসিবিলিটি অনেক কম, কারণ হচ্ছে 2 নম্বর পেজে কি আছে ওইটা দেখার মতো সময় আমাদের আসলে নাই, আমরা দেখিও না সচরাচর। হয়তো কখনো যদি একাডেমিক কোনো কিছু সার্চ করি গুগলে, তখন হয়তো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পেজে আমরা ঘুরে দেখি যে কি লেখা আছে বা নতুন কিছু আছে কি না, নর্মালি আমরা খুঁজি না। তো এই জন্যই আসলে গুগলে আমাদের এক প্রথম সারিতে থাকার জন্যই আমাদের আসলে এই এসইও করতে হয়, এবং লোকালি বিজনেসটাকে প্রমোট করতে আমাদের লোকাল এসইও করতে হয়। এখন লোকালি যখন আমার বিজনেসটাকে প্রমোট করব, হ্যাঁ সেখানে আমাকে
এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, কারণ আমরা তো গুগলে সাধারণত কোনো কিছু লিখে যে সার্চ করি এটাকে তো কিওয়ার্ড বলে, তাই না? আমরা তো কিছু লিখে তারপরে সার্চ করি, তো ওইটাই হচ্ছে কিওয়ার্ড। এখন লোকালি আমরা এমন কিছু কিওয়ার্ড ইউজ করব যেগুলো অন্যান্য এসইওতে ইউজ করা হয় না, ঠিক আছে? লোকালি একটা বিজনেসকে যখন মানুষ সার্চ করে তখন এক ধরনের কিওয়ার্ড ইউজ করে, আবার যখন আমরা অন্য এসইও মানে যে অন পেজ বা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য ওয়েবসাইটের যে এসইও গুলো আমরা দেখি ওগুলোতে কিন্তু মানে অ্যাফিলিয়েট বা হচ্ছে অ্যাডসেন্সের জন্য যে এসইও গুলো করা হয় ওগুলোতে কিন্তু লোকাল এসইওর কিওয়ার্ড ব্যবহার করা হয় না, ঠিক আছে? তার মানে হচ্ছে কিওয়ার্ডের মধ্যে ভিন্নতা আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির এসইওর জন্য ভিন্ন ভিন্ন কিওয়ার্ড, ঠিক আছে? আপনি অ্যাডসেন্সের জন্য যে কিওয়ার্ড ইউজ করবেন সেটা আপনি আবার অ্যাফিলিয়েটের জন্য ইউজ করবেন না, কারণ অ্যাফিলিয়েটেড সার্চ টার্ম আলাদা, আবার অ্যাডসেন্সের সার্চ টার্ম আলাদা থাকে। তো লোকাল এসইওতে যখন আমরা কোনো বিজনেস মানে খুঁজতে যাই, নর্মালি আমরা কি লিখি যে নেয়ার মি, তারপর হচ্ছে নেয়ার মিরপুর বা হচ্ছে ইন মিরপুর, এই ধরনের কথাগুলো আমরা আসলে লিখি যে লোকালি যখন কোনো বিজনেসকে সার্চ করি। এখন নেয়ার মি লিখলে আমাকে কিন্তু অন্য কোনো ওয়েবসাইট সাজেস্ট করবে না, আমার আশেপাশের যে বিজনেসগুলো এই রিলেটেড বিজনেস আছে সেগুলোই আমাকে প্রথমে শো করাবে, কারণ হচ্ছে যে আমার আশেপাশের ইয়েটাতেই কিন্তু আমি বেশি ইয়ে করবো। যেমন ধরেন যে কি দিতে পারি, মেডিসিন স্পেশালিস্ট লিখে, যদি মেডিসিন স্পেশালিস্ট লিখলে যদি এখন আমেরিকার কোনো ডাক্তার আমাকে সার্চ করে, হ্যাঁ, তাহলে আমি কি সেটাতে ক্লিক করব বা ওখানে যাব, বা হচ্ছে সিলেট বা উত্তরা, এখানে অনেকগুলো অপশন আসছে দেখেন, চিটাগং, আমি কিন্তু ওগুলোতে যাব না, তাই না? আমি যদি এটা লিখে সার্চ করি তার মানে আমি আমার আশেপাশে যে ডক্টরগুলো আছে ওইখানেই কিন্তু আমি যাব। ইন ঢাকা লিখতে পারি অথবা নেয়ার মি লিখতে পারি, এভাবে করেই কিন্তু আমরা আমাদের আশেপাশের বিজনেসগুলোকে সার্চ করব। কিন্তু চিটাগাং বা অন্যান্য এলাকার অন্যান্য ডিস্ট্রিক্টের রেজাল্ট যদি আসে ওগুলো আমাদের কোনো কাজেই লাগবে না, কারণ আমি ওখানে যাব না। এখন এটা লিখে মেডিসিন স্পেশালিস্ট নেয়ার মি লিখে যখন সার্চ করলাম, এখানে দেখেন কতগুলো রেজাল্ট চলে আসছে, তাই না? এখন এগুলো কেন আসছে, এই রকম রেজাল্ট কেন আসলো না, এগুলো আবার আলাদা করে এখানে কেন দেয়া আছে, কারণ হচ্ছে এগুলো লোকাল এসইও করা আছে, ঠিক আছে? এই জন্যই এখানে আসছে। এখন দেখেন যে আমাদের আগে কিন্তু এভাবে আসতো না, আগে আমরা এইভাবে সার্চ করলে এভাবে আসতো না, এখন আসে কেন? এখন মানুষ বুঝে গেছে যে এটাও এক ধরনের একটা মার্কেটিং, এই প্রসেসে যদি আমি থাকতে পারি, র্যাঙ্কে থাকতে পারি, এই যে দেখেন এতগুলো রেজাল্টের মধ্যে ওকে কেন এক নাম্বারে রাখছে, ওর আছে 4টা রিভিউ, ও কেন এক নাম্বারে, এখানে আছে 11টা রিভিউ, এটা 2 নাম্বারে কেন, ঠিক না? আবার এখানে দেখেন 23টা রিভিউ, এখানে আছে 370টা রিভিউ, এখানে আছে 260টা রিভিউ, এগুলোকে যদি এগুলোকে এক নাম্বারে না রেখে ওকে কেন এক নাম্বারে আসলো, আমরা একটু যদি ওর ডিরেকশনটা দেখি যে ও কোথায়। ঠিক আছে, এটা আছে কি তেজগাঁয়ে আছে, ঠিক না? আমার বাসা থেকে এটা কাছাকাছি আছে, এখন এই জন্যই কিন্তু আমার বাসার কাছাকাছি এলাকায়, হ্যাঁ, অন্য কোনো ইয়ে যদি লোকাল এসইও করতো তাহলে ওকে কিন্তু এক নাম্বারে নিয়ে আসতো, বুঝছেন? কিন্তু ওরা করে নাই, ওরা করে নাই বা ওরা জানে না এই কাজটা করলে ওরা হয়তো এক নাম্বারে থাকতে পারবে অথবা এখান থেকে কিছু বেশি সেল আসবে ওদের, ওরা হয়তো এটা জানে না। কিন্তু যে করছে ও কোথায় আছে, তেজগাঁও আছে, হ্যাঁ, এখন তেজগাঁও হচ্ছে আমার বাসার কাছে, তাহলে এখন আমার ওর কাছে যাওয়ার আমার পসিবিলিটিটা বেশি, ঠিক না? তো ও লোকাল এসইও করছে এবং ও আমার বাসার আশেপাশে আছে, এজন্য ওকে এক নাম্বারে রাখছে, বুঝছেন?
শুধুমাত্র কিছু ট্রিক্স ফলো করলেই যে আমি এখানে চলে আসব ওইরকম কিছুই না। এখানে আমার অনেকগুলো বিষয় দেখবে, যে আমি কোথায় আছি, কোন জায়গাতে আছি। ওই জায়গার ওই এলাকার মধ্যেও যদি থাকতো তাহলে ওইটাকে কিন্তু 1 নম্বরে নিয়ে আসতো। যেহেতু আমার এলাকার মধ্যে কেউ লোকাল এসইও করা নাই, দ্যাটস ওয়াই আমার আশেপাশের খুব কাছাকাছি এরিয়ার মধ্যে যেটা আছে সেটাকে ওরা 1 নম্বরে নিয়ে আসছে, বুঝছেন? তাহলে এভাবে করে আমরা কি লোকালি যেই আমাদের যে ইয়েগুলো আছে, ট্রাফিক আছে, ওদেরকে আমরা ইজিলি পেতে পারবো এইভাবে লোকাল এসইও করার মাধ্যমে, ঠিক আছে? তার মানে কিন্তু এটা না যে এই বিজনেসটাই অনেক বেশি ভালো এই জন্য এখানে চলে আসছে 1 নম্বরে, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই যে এখানে যে 3 নম্বরে যে ডাক্তার আছে, উনি ধানমন্ডিতে আছে, হতে পারে উনিও ভালো, ঠিক না? কিন্তু আমাকে আমার একদম নিয়ারেস্ট যেইটা আছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তাহলে এবার বুঝছেন যে নিয়ারেস্ট আমার যদি এখন শেওড়া পাড়ায় যদি কেউ এরকম করে রাখতো কোনো ডাক্তার, তাহলে সেই কিন্তু আসার চান্সটা সবচেয়ে বেশি ছিল। এই 1 নম্বরে তখন তাকেই নিয়ে আসতো গুগল, বুঝছেন? যেহেতু নাই, সেহেতু একদম নিয়ারেস্ট যেটা আছে সেটাই আমাকে এখানে দেখাচ্ছে। তেজগা দেখাচ্ছেন, তেজগা কিন্তু আমার একেবারেই নিয়ারেস্ট না, ঠিক আছে? অবশ্যই আমার এখান থেকে তেজগা যদি আমি যাই তাহলে আমার সময় লাগবে হয়তো 20-25 মিনিট। তো এ হচ্ছে কথা, আর লোকাল এসইও করলে এটাই হচ্ছে লাভ যে আমার এলাকার যেই মানুষগুলো আমাকে এই ধরনের কোনো কিছু সার্চ করবে তখন যাতে আমাকে সে দেখে 1 নম্বরে, তাহলে কিন্তু আমাকে কল করার চান্স বেশি থাকবে, দূরেরটাকে কল করার চান্স কম থাকবে। বুঝে গেছে? এটা আমরা আসলে কিভাবে করব, এটা তো আমরা দেখতেছি রেজাল্টটা, ঠিক না? কিন্তু এখানে কিন্তু কোনো ইয়ে আসে না, এটাকে কি যেন বলে, রিচ স্নাইপার বলে, নলেজ গ্রাফ বলে না? এখানে যে নলেজ গ্রাফ আসে না, কারণ এটা আমার কাছ থেকে তারপরেও কিন্তু এটা দূরেই, যে তেজগা যদি আমার এলাকার হতো তাহলে কিন্তু এখানে নলেজ গ্রাফটাও চলে আসতো। হ্যাঁ, নলেজ গ্রাফটা আসে নাই। এই হচ্ছে আমাদের লোকাল এসইও করার সুবিধা। এখন আমরা যখন একটা বিজনেস প্রমোট, ধরেন যে একটা বিজনেস স্টার্ট করছি, এখন আমি চাচ্ছি কি যে আমার বিজনেসটা সবার উপরে থাকবে, এই জন্য আমাকে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, লোকালি আমি চাই যে আমার পুরো একদম ঢাকার সব মানুষ আমাকে আমার কাছ থেকে নিবে প্রোডাক্ট, এটা আমার দরকার নেই। আমার এই এই এলাকাগুলোতে, মানে আমার এরিয়ার আশেপাশের এরিয়ার মানুষগুলোও যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তাহলেও আমার মান্থলি আমার অনেক ভালো ইয়ে থাকবে, ঠিক আছে, সেল থাকবে। দ্যাটস ওয়াই আমি তখন কি করব, লোকালি আমার বিজনেসটাকে প্রমোট করব। 1 নম্বর হচ্ছে কি, জিএমবি প্রোফাইল ওপেন করব। আমার বিজনেসের একটা বিজনেস নামের অনুসারে আমার একটা ইমেল আইডি থাকবে, সরি জিমেল আইডি থাকবে, নট ইমেল অনলি, ইমেল আইডি, এবং এটা অবশ্যই জিমেল আইডি হতে হবে। ওই জিমেল আইডি থাকবে প্লাস হচ্ছে আমার জিএমবি প্রোফাইল থাকবে। জিএমবি প্রোফাইল করার পর আমি আরও কিভাবে আমার বিজনেসটাকে লোকালি প্রমোট করতে পারি, কেউ একজন বলেন তো। শুধুমাত্র জিএমবি না, আরও কোন কোন উপায়ে আমি আমাদের এই লোকাল এরিয়াটাতে, মানে আমার এই এই এলাকাটাতে আমি আমার বিজনেসটাকে প্রমোট করব, আইডিয়া দেন। সবাই একটা একটা করে আইডিয়া দেন। কি আছেন নাকি ক্লাসে নাকি? এ আপনারা পুরা গন্ডার, আমি যেটা বলছিলাম না সেটা একদম ঠিক, একটা কথা বলে বলার পর 10-5 মিনিটস কারো কোনো কথা নেই, একজন আরেকজনের দিকে তাকায়। মানে আমরা যখন ক্লাসে থাকি, হ্যাঁ, যদি এটা ভার্চুয়াল না হইতো
তখন কি হইতো যে আপনারা ধরেন ক্লাসে বসে আছেন, এখন আমি প্রশ্ন করছি, আপনারা একজন আরেকজনের দিকে তাকাবেন যে কে আগে বলবে, ঠিক না? কিন্তু কেউই বলবে না, দেখা যাবে যে 5 মিনিটস এভাবেই গেছে, যে কেউ কোনো কথা বলতেছে না, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, এই আর কি। তারপরে যখন আমি বলবো যে আপনারা গন্ডার, তখন গন্ডার না হওয়ার প্রমাণ হিসেবে একজন কথা বলে উঠবে, তাই না? হ্যাঁ বলেন ইমরান, বলেন তো লোকালি আমরা কিভাবে বিজনেস প্রমোট করব। ম্যাম সবারটা শুনে আগে শিখি। আল্লাহ, এখনো শিখতেছেন? ক্লাস তো শেষ, আর কত শিখবেন? আচ্ছা ওয়াহিদা বলেন। ওয়াহিদা ঘুমায় গেছে আমার মনে হচ্ছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিল, সে এখন সজাগ হয়েছে। তাহলে আমরা তার মুখ থেকে শুনি যে সে তার নিজের বিজনেসটাকে কিভাবে আশেপাশের মানুষের কাছে প্রমোট করবে। আমি এটাই ভাবতেছি কিভাবে প্রমোট করা যায়, এই জন্য চুপ করেছিলাম। সবাই ভাবতেছে নাকি? লোকালি আপনার বিজনেস, একটা বিজনেস ম্যাম লোকালি হইলে তো মাইকিং করে দিব সহজ হিসাব। মাইকিং করব, তারপর আচ্ছা মাইকিং, ইমেল মার্কেটিং করা যাবে। আচ্ছা মাইকিং করেন তো দেখি কি বলে মাইকিংটা করবেন। ধরেন যে কিন্তু আমার বিজনেসটা কি সেটা বলেন। ইমরানের অগ্নিবীণা, অগ্নিবীণা ফ্যাশন হাউস। জি ম্যাম, রানা ভাই মাইকিং করে দিন। ইমরান শুরু করে দাও মাইকে। আমরা এতদিন রোবটের মতো ক্লাস করছি, বুঝছেন? ভাই রোবটের মতো ক্লাস করে, ক্লাস শেষ তো আসলে রোবটের মতো ক্লাস করাটা উচিত না, অবশ্যই ক্লাসে ফান থাকা উচিত, তাই না? যদি ফান টান করতাম তাহলে তো অনেকেই ক্লাসে আবার প্রত্যেক দিন জয়েন করত, অনেককেই আমরা হারাইতাম না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা মাইকিং করতে পারি, এটা একটা। তারপর হচ্ছে ধরেন যে আমাদের এরিয়াতে যতগুলো স্কুল থাকবে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওগুলোতে আমরা কি করতে পারি, লিফলেট দিতে পারি মানুষের কাছে যে এটা আমার একটা নতুন বিজনেস, আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এখানে আসতে পারবে, এবং রিজনেবল প্রাইসে আপনি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তারপরে কি করতে পারি, বিভিন্ন যে দেয়ালের মধ্যে যে কাগজ ইয়ে করে, এটাকে কি বলে, বিজ্ঞাপন যে লাগায়, সেটা করতে পারি। তারপর হচ্ছে ব্যানার করতে পারি, ঠিক না? রাস্তার মধ্যে যে ব্যানার করে, কিন্তু অ্যাট্রাকটিভ ব্যানার করতে পারি এভাবে করে, এবং অনলাইনে হচ্ছে জিএমবি করে তারপরে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করব। প্লাস একটা বিজনেস যখন আমি স্টার্ট করব, এটা যে কোনো বিজনেসই হোক না কেন, এখন যেহেতু অনলাইনে মানুষের ইয়েটা খুব বেশি, ঠিক না? অনলাইনে আমরা সবাই বেশি পারচেস করি যে কোনো কিছুই, এখন আর আগের মতো ভয় পায় না মানুষ যে অনলাইনে একটা জিনিস কিনবো এটা ভালো হবে না খারাপ হবে, এটা চিন্তা করে না। বিশেষ করে আমি একদমই চিন্তা করি না, আমি নিয়ে আসি, প্রোডাক্ট ভালো না হইলো কি করব, রেখে দিই। একদিন এমনও হয়েছে যে আমি একটা প্রোডাক্ট ইয়ে করছি, অর্ডার করছি, নিয়ে আসছে দেখি কি যে শ্যাম্পু লাগানো, বুঝছেন? আমার একটা ওড়না আমি অর্ডার করছিলাম, দেখি যে ওড়নার মধ্যে শ্যাম্পু লাগানো পুরোটাতে,
পরে বুঝলাম যে ডেলিভারি বয় বলতেছে যে সে আসলে বুঝতে পারে নাই, তার একটা শ্যাম্পুর অর্ডারও ছিল, কার কার যেন ওই শ্যাম্পুর ইয়েটা থেকে আমার ওড়নাতে লেগে গেছে। ওড়নাটা ছিল খুবই এক্সপেন্সিভ একটা ওড়না। এখন আমি চাইলে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারতাম, বা হচ্ছে এটা বলতাম যে আমি এটা রাখবো না, কারণ একবার ওয়াশ করলেই কিন্তু একটা প্রোডাক্টের মানে ইয়ে অনেকটা আমার মনে হয় যে এটা কমে যায় গ্লেজটা, বা আমি এটা কেন নিব তাই না? আমি এটা না নিলেও কিন্তু পারতাম, কিন্তু যেহেতু তার কোনো দোষ নাই, এটা তার একদমই অবচেতন মনে এই কাজটা হয়ে গেছে, জেনে শুনে সে এটা করে নাই, সেজন্য আমি প্রোডাক্টটা রাখছি। তো চিন্তা করো, ওই প্রোডাক্টটা রাখার পরেও আমার আরো কিছু ঝামেলা হইতেছে, মানে ওই প্রোডাক্টটাকে আমার রাতের 7টা 8টা 9টার দিকে আমার ওই প্রোডাক্টটা ধুইতে হয়েছে। শ্যাম্পু এমন ভাবে লাগছে যে অনেকক্ষণ মনে হয় যে আধা ঘন্টার উপরে আমি এটা ধোয়াই লাগছে, শ্যাম্পু যায়ই না। এক পর্যায়ে কি হয়েছে আমি বলি কি, থাক যতটুকু আছে থাক আর ধোয়া লাগবে না, পরে এটা এইভাবে বারান্দায় দিয়ে দিছি, কিন্তু আমি কারো কাছে কমপ্লেনও করি না। আপনি তো শ্যাম্পু ওয়ালা তো শ্যাম্পু আগে খাগাইছে। হ্যাঁ, তো সে যার শ্যাম্পু সে কি করছে সেটা তো আর আমি জানি না, কিন্তু আমার ইয়ে থেকে আমি ওই ডেলিভারি বয়ের নামে কোনো কমপ্লেন করি নাই। প্লাস হচ্ছে প্রোডাক্টটা আমি রিসিভ করছি, না রিসিভ করলেও পারতাম, কারণ ওইটা একটা এক্সপেন্সিভ ওড়না ছিল, কিন্তু আমি তারপরে ওইটা রিসিভ করছি এবং এটা এভাবেই আছে, আমি এটা পরেই নেই এখন পর্যন্ত, এটা এভাবেই আছে প্রোডাক্টটা, কারণ এটা থেকে একটু কালার উঠে গেছে দেখছি। তো এরকম হইলে আসলে নতুন প্রোডাক্টের মধ্যে এরকম দেখলে এটা কিন্তু ইউজ করতে ইচ্ছা করে না, যার কারণে এটা এভাবেই আছে, এখনো এটা ইউজ করিনি। আলটিমেটলি আমার লস হয়েছে এই জিনিসটা কিনে, কিন্তু তারপর আমি কমপ্লেন করি নাই কারো কাছে, বা হচ্ছে যার কাছ থেকে নিছি তার কাছেও কিছু বলে নাই, এই হচ্ছে কাহিনী। তো সবাই কিন্তু যে আগের মতো ওইরকম নাই। আচ্ছা, আজান শেষ হোক। الله
আচ্ছা, অনলাইনে যেহেতু এখন মানুষ প্রোডাক্ট পারচেস করে, সেহেতু আমরা কি করব, অনলাইনে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটা, এবং যে পপুলার যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে, যেমন ধরেন টুইটার, আমাদের বাংলাদেশে অতটা মানে ম্যাস লেভেলের পিপল এটা ইউজ করে না, তো টুইটারটা না হলেও হবে। ফেসবুক ইয়ে করব, ইনস্টাগ্রাম তো করব, কারণ ইনস্টাগ্রামে এখন অনেক ভালো রেসপন্স পাওয়া যায় একটা বিজনেসের, এবং এটা আমাদের দেশেও এখন খুব ভালো চলতেছে। ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর যেগুলো ধরেন যে মেসেঞ্জারের যে মার্কেটিং, যে ফেসবুকে, সেটা করব। আরেকটা কী ছিল আমার মাথায় আসছিল, এখন আবার ভুলে গেছি। তো এগুলোতে আমরা কী করব, যেগুলো আমাদের মানে বাংলাদেশে এখন সব মানুষ যেই প্ল্যাটফর্মগুলো বেশি ইউজ করে, ওগুলোতে আমরা প্রমোট করব। ঠিক আছে, এবং অর্গানিক ওয়েতে করার চেষ্টা করব। কারণ হচ্ছে পেইড প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় যে আমি যেই আশানুরূপ রেজাল্ট আর নাও আসতে পারে। ঠিক আছে, আজকেই একজন কোরাতে প্রশ্ন জিজ্ঞেস করতেছিল যে সে তার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে 1,000 সাবস্ক্রাইবার আছে, এখন সে কি 1,000 টাকা দিয়ে সে প্রমোট করতে চাচ্ছে, 1,000 টাকা দিয়ে প্রমোট করতে চাচ্ছে, কয়জন সাবস্ক্রাইবার পাবে আমাকে প্রশ্ন করছে। এখন বলেন তো, এটা কি কখনোই অর্গানিক সাবস্ক্রাইবার হবে, যে সে যেই সাবস্ক্রাইবারটা চাচ্ছে সেটা নিলে তার আসলে কোনো লাভ নেই, ঠিক না? আর 1,000 টাকা মানে কি $10 হতে পারে, তাই না? $10-এ সে কয়দিন ইয়ে করবে, অ্যাড ক্যাম্পেইন করলে কয়দিন চালাবে বা কি হবে, এটা রেজাল্ট তো সে ভালো পাবে না। তো এটাই আমি লিখে দিছি। তো আমরা যদি কোনো বিজনেসকে প্রমোট করতে চাই, অর্গানিক ওয়েতে প্রমোট করাটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো উপায়। ঠিক আছে, পেইডের ক্ষেত্রেও আমরা আসলে জানি না যে আলটিমেট রেজাল্টটা কী হবে, কিন্তু আমরা যদি ড্রপ শিপিং বা হচ্ছে অ্যাফিলিয়েট এই ধরনের কিছু হয় বাইরের কান্ট্রিকে টার্গেট করে, সেক্ষেত্রে পেইড প্রমোশন ছাড়া অন্য আর কোনো ওয়ে নেই, ঠিক না? ভালো ওয়ে হচ্ছে পেইড প্রমোশন, প্লাস হচ্ছে আমরা এই যে ওই কান্ট্রির নামে যদি একটা পেজ ওপেন করি, ওইভাবে করে করতে পারবো। লোকাল কোনো বিজনেস পেইড প্রমোশন করে করার চেয়ে আমি যদি ভালো একটা কন্টেন্ট লিখি বা হচ্ছে কন্টেন্টের মাধ্যমে রেগুলার এঙ্গেজমেন্ট রাখতে পারি, তাহলেই কিন্তু হয়ে যাবে। অত বেশি পেইড প্রমোশন করে টাকা খরচ করার কোনো মানে নেই। ম্যাম, জি বলেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট গ্রো করার মানে এরকম কোন ইউটিউবার মানে আপনি চিনেন যে মানে সে ভালো কন্টেন্ট বানায়, মানে পিন্টারেস্টে সিরিজ আছে তার কাছে, কন্টেন্ট বানায়, হ্যাঁ মানে সিরিজ মেক করছে যে ফাইবার পিন্টারেস্ট কেমন কিভাবে গ্রো করা যায়, মানে পিন মানে এইরকম কোন ই আছে? শুনেন, পিন্টারেস্টে আমি যে কয়েকদিন আগে একটা বায়ারের কাজ করছি, সেখানে কি করছি, বোর্ডটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডগুলো ওর বিজনেসের সাথে যাবে ওই কিওয়ার্ডগুলো দিয়ে বোর্ডের ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করতে হবে। এবং আপনি একটা ক্যানভাতে একটা ইমেজ ক্রিয়েট করেন, বোর্ডের জন্য কভার ইমেজ বানান। এভাবে করে বানানোর পর আপনি যে পিনগুলো ক্রিয়েট করবেন ক্যানভাতে, এটাকে ডিজাইন করবেন। ঠিক আছে, আমি নিজে এটা করছি এবং সে খুব ভালো রেসপন্স পাচ্ছে এখন। ঠিক আছে, আপনি নিজেও এটা করতে পারবেন। মানে আমি চাইছি যে ফাইবার পাশাপাশি যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট বুঝাইতে পারলে ওটা দিয়ে অ্যাফিলিয়েট করা যাবে বা ওটাতে অনেক কাজ করা যাবে ফাইবারের জন্য। না, ফাইবার জন্য ফাইবার পাশাপাশি মানে আপনি ফাইবার ইয়ে করবেন, ফাইবার পাশাপাশি করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি বুদ্ধি দিই, আপনি ইয়ে করবেন, ওই যে ক্যানভার মধ্যে পিন্টারেস্টের জন্য পিন ক্রিয়েট করবেন, বুঝছেন? অ্যাট্রাকটিভ মানে প্রত্যেকদিন একটা করে করেন তাহলেও হবে।
আস্তে আস্তে গ্রো হবে একদম। মানে ডেলি একটা করে পিন করবো? হ্যাঁ, ডেইলি একটা করে করেন। যদি আপনার অনেক বেশি কাজ থাকে, যে আপনি অনেক ব্যস্ত, তাহলে ডেইলি একটা করেন, কিন্তু নর্মালি আপনি ডেইলি 5টা করে করতে পারবেন। এর বেশি যদি আপনি আবার করতে যান, তাহলে পিন্টারেস্টে কিন্তু ওই যে কোনো ধরনের লিংক শেয়ার করলে এটা কিন্তু খুব ইয়েভাবে ওরা দেখে, এবং বারবার খুব বেশি লিংক শেয়ার করা হইলে এটা স্প্যামিং হিসেবে নিবে, আপনার আইডি ব্যান করে দিবে পিন্টারেস্ট। না আপাতত ম্যাম প্রথম দিকে কোনো লিংক শেয়ার করো না, লিংক শেয়ার করার দরকার নাই না আপাতত। এখন যদি সাপোজ ধরো যে আমি পিন্টারেস্ট প্রোফাইলটা মানে আমি গ্রাফিক্স এর উপর বা আমি কিছু ডিজাইন ডিজাইন করে করে আমি ই করতেছি, হ্যাঁ হ্যাঁ, মানে ডেইলি একটা করে দিতে থাকেন। আর বোর্ডটাকে, যেই বোর্ডগুলো আপনি বানাবেন, ওই বোর্ডগুলো অপটিমাইজ কিওয়ার্ড দিয়ে সুন্দরভাবে অপটিমাইজ করে লিখবেন বোর্ডের ডিসক্রিপশনটা, তাহলে কিন্তু ভালো ট্রাফিক পাওয়া যায়। ঠিক আছে, তখন যে ম্যাম এখন আমি মানে কোন লোগো ডিজাইন করে বা অন্য যে আরো ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো করে করে আমি গ্রো করলাম, পরবর্তী আমি যদি ওই অ্যাকাউন্ট থেকে মানে কোনো প্রোডাক্ট মানে অ্যাফিলিয়েট করলাম, যে অ্যামাজনে অ্যাফিলিয়েট করলাম বা অন্য কোনো মানে ইয়ের ক্লিক ব্যাংক আছে হ্যাঁ, এগুলো এটা যে করা অ্যাফিলিয়েট করি, যায় তখন করা কি যায় কোনো প্রবলেম যাবে? করা যাবে, ওকে ম্যাম, কিন্তু ডিরেক্টলি শেয়ার করা যাবে না, একটু ট্রিকি ওয়েতে করতে হবে, কারণ ওকে ডিরেক্টলি ম্যাম, লিংক শেয়ার করাটা করলেই অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। ওকে ম্যাম, ওকে করতে পারবে, ঠিক আছে ম্যাম, যে কোনো প্ল্যাটফর্মেই করতে পারবে। ঠিক আছে ম্যাম। সবাই করবেন, বুঝছেন? এখন কাজ নাই, এখন আপনারা ফ্রি আছেন, যাদের কাজ নেই তাদেরকে বলতেছি প্লিজ মাইন্ড করবেন না এই কথা বললে, কাজ একদিন আসবেই। তো এখন যেহেতু আপনারা ফ্রি আছেন, কাজ আসলে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া লাগে, তখন অন্যদিকে আর মনোযোগ দেওয়া যায় না বা নিজের জন্য কিছু করা যায় না। এখন থেকেই যদি নিজেদেরগুলোকে গ্রো করতে থাকেন আস্তে আস্তে, পরবর্তীতে এগুলি আপনার অ্যাসেট হিসেবে কাজ করবে, বুঝছেন? সেজন্য এখন থেকেই করার চেষ্টা করেন। ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই 20 মিনিটসের, তারপরে আবার আসবো ক্লাসে, সবাই থাকবেন।
Why they are not sharing the password and the ID and stuff, কি জানি কবে কবে জানো শুক্রবারে আর মঙ্গলবারে আছে, নেক্সট মঙ্গলবারে আর প্রবলেম হবে না,
সবাই আছেন তো ক্লাসে? না, জি ম্যাম, আচ্ছা, জি ম্যাম। তাহলে আমরা যখন আমাদের লোকাল এসইও করব, তখন কি করব, জিএমবি প্রোফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? এবং জিএমবি প্রোফাইলের মধ্যে যে ছোট্ট একটু ডেসক্রিপশন লেখা যায়, সেটা আমরা কি ইয়েতে লিখব, মানে কিওয়ার্ডটা চুজ করব কি, আমাদের যে যে নেয়ার মি এই টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, এগুলো লিখে যদি সার্চ করে, তা তখন যাতে আমারটা দেখায়, ওইভাবে করে আমার কিওয়ার্ডটাকে চুজ করব। কে কাহা সে আয়া, ভিউজ 42, সার্চেস 41, অ্যাক্টিভিটি 14। মানে এখান থেকে কি আমার নাম্বারগুলো পাইতেছে নাকি, আমি তো বুঝলাম না। বুঝছি, নাম্বার ডিলিট করে দিব। জিএমবির ইয়ে থেকে নাম্বার নিচ্ছে না কোথা থেকে নাম্বার নিচ্ছে, ইদানিং আমার ফোনে শুধু ফোন আসতে থাকে। কি আজব না মানুষগুলো, কোনো দরকার আছে মানুষকে ফোনে এইভাবে ডিস্টার্ব করার? একটা নাম্বার পাইছে, বাস শুরু হয়ে গেছে, ডিসগাস্টিং। এখানে নাম্বারটা দিছিলাম, আচ্ছা এখানে আছে নাম্বারটা, দ্যাটস ওয়াই। কল করতেছে, আচ্ছা। এই যে আমরা যে ডেসক্রিপশনটা লিখবো, এখানে আমি এটা লিখছি, কিন্তু আসল কথা হচ্ছে ডেসক্রিপশনটা আমরা একটু শর্টলি লিখবো, এবং আমাদের কিওয়ার্ডগুলো ওখানে থাকবে, যে কি লিখে গুগলে সার্চ করলে আমার জিএমবিটা ওদের সামনে আসবে, ঠিক আছে? ওই রকম একটা কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে। ওরকম কিওয়ার্ড দিয়ে আমাদের এই যে এখানে যে ডেসক্রিপশনটা লিখছি, এরকম এই ডেসক্রিপশনটা যে লিখছি, এখানে আমাদের ওই কিওয়ার্ডগুলোকে চুজ করতে হবে। তখন কি হবে, যে কেউ যখন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, আওয়ারটা ওদের সামনে শো করবে, বুঝছেন? আরেকটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন জায়গায় আমার এই জিএমবি প্রোফাইলের জন্য আমাকে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমি যে ব্যাকলিংকের যে ইয়েটা দিছিলাম আপনাদেরকে, একটা এক্সেল শিট, সেটা আপনারা ফলো করতে পারেন। ওখান থেকে আমাদের বিভিন্ন জায়গাতে ব্যাকলিংক করতে হবে, কিন্তু অনেক জায়গাতে ব্যাকলিংক করতে গেলে আমাদের ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক না? তখন আমরা এটাকে ফুল কপি করে ফেলবো, এখানে যেটা আছে সবটাকে কি ফুল কপি করে ফেলবো, কপি করে তারপরে দিয়ে দিলেই হবে? না, আপনি এখানে যেটা আছে এটাকে কপি করে দিয়ে দিবেন না, এটাকে একটু মডিফাই করে, এই লেখাটাকে মডিফাই করে, আপনার ইনফরমেশনগুলো তো ঠিক থাকবে, কিন্তু লেখাটাকে মডিফাই করে তখন আপনি কি করবেন, ওই যে বিভিন্ন জায়গায় সাবমিট করব, ঠিক আছে? যেমন ধরেন অ্যাবাউট ডট মিতে যদি আমি এখন আমার জন্য একটা ব্যাকলিংক করতে যাই, তখন প্রোফাইল ক্রিয়েট করতে যাই, তখন আমি কি করব, আমি প্রোফাইলটা ক্রিয়েট করব, আমার ওয়েবসাইটের ইনফরমেশন দিব, জিএমবির যে ওয়েবসাইট আছে ওইটার লিঙ্ক দিতে পারি, তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে পারি, আমার বিজনেসের ফোন নাম্বার। এগুলো দেওয়ার পর ছোট্ট করে একটা ইন্ট্রো লিখতে হয় না, ওই ইন্ট্রোটাতে একদম সেম লেখা দেওয়ার দরকার নেই, এখানে যেটা আছে ওইখানে ওইটা দেওয়ার দরকার নেই, একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তখন কি হবে, যে এটা যদি চেঞ্জ করে না দেই আর বারবার যদি একই লেখা সব জায়গাতে পেস্ট করতে থাকি, গুগল এটাকে আবার স্প্যামিং হিসেবে নিতে পারে, ঠিক আছে? সেজন্য লেখাটাকে একটু চেঞ্জ করে দিব। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা যখন আমাদের ধরেন যে একটা অ্যাফিলিয়েট সাইট আছে, এখন ওই ওয়েবসাইটের লিঙ্কটা যদি কোথাও শেয়ার করতে যাই, কখনোই আপনি ওই যে www. এভাবে লিখবেন না। হ্যাঁ, প্রোফাইলের লিঙ্কটা যখন আমরা দিব, ওই
www http এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? শুধু ওয়েবসাইটের নামটা দিবেন, কিন্তু ফুল ওয়েবসাইটের লিঙ্কটা দিলে এটাও নাকি স্প্যামিং হিসেবে নেয় গুগল, ঠিক আছে? বারবার একই লিঙ্ক দেওয়ার এটাও একটা স্প্যামিং হিসেবে নেয়। তো ফুল লিঙ্কটা এভাবে শেয়ার করবেন না কখনো। তারপরে আমরা এই যে ব্যাকলিঙ্কগুলো যে ক্রিয়েট করব, তখন আমরা কি করব, এই জিএমবি প্রোফাইলের লেখাটা হুবহু কপি করব না, একটু যে স্পিন বট আছে, বিভিন্ন ধরনের স্পিনিং টুল আছে, হ্যাঁ, আর্টিকেলটাকে রিরাইট করার টুল আছে বিভিন্ন, অনলাইনে ফ্রিতেই পাওয়া যায়। তো ওইখানে কি করবেন, এই আর্টিকেলটাকে কপি করে পেস্ট করে এটাকে স্পিন করে নেবেন। তাহলে এটা কি হবে, প্যারাস ফ্রেজিং করতে পারে অনেকগুলো ইয়াতে, হ্যাঁ, রিরাইটিং এর বিভিন্ন অনলাইন টুল আছে, ফ্রিতে ইউজ করা যায়, ওগুলোতে তখন আপনি ইয়ে করে দিবেন, স্পিনিং করে তারপরে আপনি ওইটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা কি যেন এখনই মাথায় আসলো, এখনই ভুলে গেলাম। আচ্ছা, রিরাইট করব, ও হ্যাঁ, যে ইমেজগুলো আমরা ইউজ করব জিএমবিতে, আমরা যে ইমেজগুলো দিব ওই ইমেজগুলো কি অপটিমাইজ হতে হবে, ঠিক না? এটাও হবে। আর একটা হচ্ছে ওই যে জিও ট্যাগার ইউজ করে জিও ট্যাগটা নিতে হবে, বুঝছেন? জিও ট্যাগ আছে না, জিও ট্যাগ মনে আছে? জিও ট্যাগার যে করছিলাম আমরা, একটা কোড জেনারেট করছিলাম দুইটা, ওই ইমেজের মধ্যে ওইভাবে কোড জেনারেট করে নিতে হবে। কোড জেনারেট করে তারপরে ইমেজগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে? কারণ হচ্ছে গুগল আমাদের থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে তার ইনবক্সে রেখে দিবে, ইন্ডেক্সে রেখে দিবে, ঠিক আছে? তো আমরা যত ইনফরমেশন, আমরা যত পারি ইনফরমেশন দিতে থাকবো, ইমেজ থেকেও ইনফরমেশন সে কালেক্ট করবে। তো ইমেজের মধ্যে ওই যে জিও ট্যাগটা ইউজ করবো লোকাল এসইওর ক্ষেত্রে, ঠিক আছে? জিও ট্যাগটা ইউজ করলে তখন এই ইনফরমেশনটা ও রাখবে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে, আমাদের যে ম্যাপটা আছে, ম্যাপটাও আমরা বিভিন্ন জায়গায় এম্বেড করে দিব, ঠিক আছে? ম্যাপটা এই যে জিমেল, জি কি জানি, জিএমবিতে যে ম্যাপটা আছে না, এই যে এই ম্যাপটা, এটা আমরা কি করব, বিভিন্ন জায়গায় এম্বেড করব, বুঝছেন? বিভিন্ন জায়গায় এম্বেড করে দিব, যেখানে যেখানে আমাদের ম্যাপটা ইউজ করা যায়। কি যে একটা যন্ত্রণা, মানুষ কি করে, এই যে ফোন দেয় খালি, কাজ নাই বোধহয় খেয়ে দেয়, এখন একজন নাম্বার পাইছে বাস কল দিতে হবে, ফালতু মানুষ যত সব। আচ্ছা, এখানে যে নাম্বারটা আমরা ইউজ করব, একটা জিনিস মনে রাখবেন, এখানে যে নাম্বারটা ইউজ করব, এখানে তো এখন কোড নাই, আমাদের সামনে যে কোডটা থাকে প্লাস এইট এ, এটা কিন্তু এখানে নাই, ঠিক না? তাহলে আপনি যখন ইয়ে করতে যাবেন, ব্যাকলিঙ্ক করতে যাবেন, তখন কিন্তু আবার প্লাস এইট এ দিবেন না, এখানে যেভাবে নাম্বার আছে ঠিক সেভাবে দিতে হবে। আর এখানে যদি আপনি কোড ইউজ করেন, তাহলে সব জায়গাতে কোড দিতে হবে, বুঝছেন? কোড ছাড়া কোথাও শেয়ার করবেন না। এখানে আমি কোড দেই নেই, কিন্তু যদি কোড ইউজ করতাম, তাহলে আমি যখন ব্যাকলিঙ্ক করব, আমাকে তখন সব জায়গাতে কোড ইউজ করতে হবে, বোঝা গেছে? কি বুঝছেন নাকি, কথা বলেন না কেন? জি ম্যাম, আচ্ছা, তাহলে তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা যখন, আচ্ছা, লোকাল এসইওর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে জিএমবিটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, ঠিক না?
কারণ জিএমবির মধ্যে যে প্রোফাইলগুলো থাকবে এবং গুগলে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু ওই ইয়েটাই আসবে, মানে এই পাশে নলেজ গ্রাফ আকারে আমার ইনফরমেশনগুলো আসতে থাকবে, বুঝছেন? তখন কেউ যখন আমাকে সার্চ করবে গুগলে তখন দেখা যাবে যে আমার ইনফরমেশন আছে। আমারটা বাদ দিই, আমি আরেকটা একটু সার্চ করি। এই যে দেখেন, আমি যখন একটা সার্চ করলাম পাশেই কিন্তু এটা চলে আসছে, ঠিক না? নলেজ গ্রাফ চলে আসছে, দেখছেন? এটা আসছে কেন? কারণ হচ্ছে এটা আমাদের লোকালি একটা বিজনেস, রাইট? যার কারণে এই জিনিসটা আসছে। এখন লোকাল এসইও করা না থাকলে এই জিনিসটা আসতো না। ধরেন যে কেউ এখানে সার্চ করলো, করার পর যদি এরকম আসে তখন সে কি, অনেকেই এটা আবার সার্চ দেখবে যে এই জিনিসটা আসলে কি আসছে, ঠিক না? তখন দেখে বুঝতে পারবে, ও আচ্ছা এখানে যে ওয়েবসাইটে গেলে ওরা বুঝতে পারবে যে এটা আসলে কি কাজ করে, এই ওয়েবসাইট এইখানে ওরা কি কাজ করে, এই প্রতিষ্ঠানটা কি কাজ করে, এগুলো বুঝতে পারবে। তখন এই রিলেটেড কাজ যদি কারো লাগে তখন সে কি করবে, এগুলো কিন্তু তখন সে আমার সাথে যোগাযোগ করবে, যে ফোনে যোগাযোগ করবে। তারপর হচ্ছে এখানে ফেসবুক পেজটাও এখানে চলে আসছে। তো যার যখন যেটা লাগবে তখন সে কি করবে, এখানে যখন দেখবে যে ও এটা তো এখানে আছে, তাহলে এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে ডিরেক্ট কল করে দিই, তাহলেই তো আমি ইজিলি তার কাছে রিচ করতে পারবো। এভাবে করে তখন সে আমাকে খুঁজে পাবে সহজে, বুঝছেন? এই যে ম্যাপটা আমরা কিভাবে নিব, দেখেন যে ম্যাপটা আমরা সার্চ করার পর এই যে এখানে আসছে, শেয়ারের অপশনটা কোথায় গেল? একদম সব দেখাইতেছে না, যে একদম আমি গাড়িতে কিভাবে এখানে যে পৌঁছাতে পারবো আগে সব কিছুই দেখাচ্ছে, ঠিক না? কত সুন্দর, একদম কোন ট্রান্সপোর্টটা ইউজ করে কোথায় আসতে পারবো, কত সময় লাগবে, দেখছেন? প্রত্যেকটা জিনিস চলে আসছে। গুগল আসলে আস্তে আস্তে আপডেট হইতেছে, একদম সব দেখাই দিতেছে যে আমি কোথা থেকে কিভাবে আসতে পারি, তাই না? তো আমরা কি করব, আমরা যখন ব্যাকলিংক ক্রিয়েট করব এখানে লেখাটা আমরা সরাসরি কপি করে পেস্ট করব না, এখান থেকে একটু এডিট করে তারপরে পেস্ট করব। তারপরে আমাদের যে ম্যাপটা আছে এই ম্যাপটাকে এমবেড করব, যে যতটুকু পারা যায়, হ্যাঁ, সবগুলো আমরা ইনফরমেশন দিয়ে তারপরে আমাদের এই ব্যাকলিংকটা ক্রিয়েট করব। কয়বার বলছি যে আমি রোবট না, তারপরেও খালি এটা আসতেছে, ও মনে করছে যে আমি রোবট। কারণ ভিতরে সেটিংসটা একটু চেঞ্জ করছিলাম এই কারণে বারবার এটা আসতেছে। আমার সব ছবিও এখানে চলে আসছে, ইটস ভেরি ব্যাড। ঠিক আছে, কেউ যখন সার্চ করবে এই যে পাশে এভাবে নলেজ গ্রাফ আকারে আসবে, তখন সে যদি এটা খুঁজে, ও আচ্ছা সেই কাজগুলো করে, আমার তো একটা ফেসবুক পেজ লাগবে, তখন সে আমাকে নক দিবে, মানে এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এটা হওয়ার পসিবিলিটি কম,
কারণ আমাদের দেশের মানুষ অতটা এখনো ইয়ে হয় নাই, তাই না? এরকম কেন আসতেছে? এই দেখেন নাম্বার প্লাস ইয়েটা একসাথে কেন, এরর কেন? আপনারা আছেন ক্লাসে? জি আমার এটা এররটা কি আছে, জি ম্যাম, কেন দেখাচ্ছে এরর, কি কেন দেখাচ্ছে এরর? এক্সটেনশন মেবি কোনো প্রবলেম হয়েছে কিনা দেখেন তো ম্যাম। ফর্টি টু ভিউজ ইন দিস মান্থ, কে এগুলো দেখলো? কিছু বুঝলাম না, এরর দেখাইছে তারপরেও। আচ্ছা, কিছু একটা প্রবলেম হয়েছে, একটা সেটিংস চেঞ্জ করছি আমি, এই কারণে এটা হইতেছে, বুঝছি। সেটা না চেঞ্জ করলে এটা হবে না, ঠিক হবে না। ওকে, এই হচ্ছে কাহিনী। এই যে ভেরিফাইড করছি আমি, কিভাবে ভেরিফাইড করছি, মেইলের মাধ্যমেই ভেরিফাই হয়েছে, বুঝছেন? আমারটা কিন্তু ওইভাবে কোনো কোড আসে না, কোনো কোড আসে নাই। মেইলে একদিন দেখি যে মেইল আসছে, পরে ওটাতে ক্লিক করার পর ভেরিফাই লেখা ছিল, ভেরিফাইটাতে ক্লিক করার পর দেখি এখানে এসে দেখি যে ভেরিফাই হয়ে গেছে। এই যে ভিউ অন ম্যাপস, ইউর বিজনেস ইজ অন গুগল। ম্যাপটা এতক্ষণে পাইছি, এই যে ম্যাপটা আমরা কিভাবে এমবেড করব, এই যে শেয়ারের মধ্যে ক্লিক করলাম, দেখেন এই যে এমবেড এ ম্যাপ, এই কথাটা আছে না? এই এই কোডটাকে নিব, বুঝছেন? এই কোডটাকে নিয়ে যেখানে যেখানে এমবেড করার অপশন থাকবে, ম্যাপ এমবেড করা, বুঝছেন? এরকম ম্যাপের চিহ্ন থাকবে, বা এই চিহ্নটা থাকবে, এই যে এই চিহ্নটা, গুগলের যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা, এরকম একটা চিহ্ন থাকবে, অথবা এমবেড ম্যাপ কথা লেখা থাকবে, যেইখানে থাকবে আপনি যে ব্যাকলিঙ্ক করতে যাবেন, যেই যেই জায়গাতে এই জিনিসটা থাকবে সেই সেই জায়গাতে এখান থেকে এই এটা কোডটা কপি করবেন, ওইখানে নিয়ে পেস্ট করে দিবেন, বুঝছেন? তাহলে অনেক ভালো কাজ করবে। আচ্ছা, তোমার মেইল আইডি কোনটা? তুমি সেন্ড করে যাও। আচ্ছা, এই কোডটাকে নিয়ে আমরা তখন এমবেড করে দিব, বুঝছেন? তাহলে কিন্তু এটা অনেক ভালো কাজ করে, সবাই এটা করবেন। যখন আমরা লোকাল এসইওর জন্য করব, কোনো ক্লায়েন্টের হলে ক্লায়েন্টেরটাও আমার এভাবেই করতে হবে। এইভাবে যখন সকল ইনফরমেশন দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা লিংক ক্রিয়েট করব, প্লাস হচ্ছে এই ওয়েবসাইটটাকে ভালোভাবে অপটিমাইজ করে নিব, সব কিছু করার পর আমার এটা রেডি হয়ে যাবে। তখন যখন কেউ সার্চ করবে অন্য জায়গা থেকে, আমি যে কিওয়ার্ডটাকে ফোকাস করে ইয়ে করব, ক্রিয়েট করব, সেই কিওয়ার্ডে আমার তখন সার্চ রেজাল্টে আমার ইয়েটা চলে আসবে, বুঝছেন? এই হচ্ছে লোকাল এসইওর কাজ। সকলের কি মতামত, সকলে চুপচাপ কেন, কথা বলেন না কেন? আরো কি কি করতে পারি বলেন, আইডিয়া দেন। আমার তো অত আইডিয়া নাই, আপনাদের কাছ থেকে আইডিয়া নিব ভাবছি। আপনারা অনেক ভালো কাজ করতেছেন, সো আইডিয়া দেন যে আর কি কি করতে পারি। ঠিক, আবার ঠিক সেম, সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন কিন্তু কেউ অ্যান্সার দিচ্ছেন না, নাকি?
কি ক্লাসে আছেন নাকি কথা বলেন না কেন? আসলে বুঝি না যে একটা প্রশ্ন করলে আপনারা কমপক্ষে 5 মিনিট চুপচাপ থাকেন, তখন আমি ভাবি কি আমি যে আমি হয়তো অফলাইনে চলে গেছি, অফলাইনে চলে গেলাম কি না এটা ভাবতে থাকি তখন, বুঝছেন? কথা বলেন না যে এই জন্য এরকম মনে হয়। ম্যাম, মাঝে মধ্যে আপনার বোকা বানাই, আমরা আসলে খুব চালাক। আমি ভাবলাম যে আপনারা তো কাজ টাজ করে অভিজ্ঞতা আছে, আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখবো। কেউ তো কিছু শেয়ার করেন না, আইডিয়া দেন না। আচ্ছা, আজকের ক্লাস কি বোঝা গেছে? আর অবশ্যই আপনারা কি করবেন, গুগল ইউটিউবে সার্চ করতে হবে, এবং কালকে যে কথাটা বলছিলাম যে আপনি যখনই কোনো একটা কাজ শিখবেন সেটাকে যখনই কোনো কাজ শিখবেন সেটা আপনি ওই যে কোনটার পরে কোনটা স্টেপ বাই স্টেপ লিখে রাখবেন, তখন আপনি যখন কাজ করতে বসবেন তখন কিন্তু ইজিলি আপনি ইয়ে করতে পারবেন। স্টেপ বাই স্টেপ লিখে রাখলে বায়ার যখন কাজ দিবে আপনি তখন খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবেন, কোনো আটকালে আপনি ইজিলি দেখতে পারবেন যে কোনটার পর কোন স্টেপটা আসবে। এবং অবশ্যই অবশ্যই ইউটিউব গুগলে সার্চ করতে হবে, এটা যত বেশি বেশি করতে পারবেন তত বেশি বেশি শিখতে পারবেন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে বলেন, এখন বলবেন যে না। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, কোশ্চেন নাই, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসগুলো আবার একটু ভালোভাবে রিপিট করবেন বাসায়, এবং নতুন আরো কি কি তথ্য পান সেগুলো নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, আমাকে জানালে আমিও উপকৃত হব। বুঝা গেছে? তো আজকে এখানেই শেষ করি আমরা। ডু ইউ হ্যাভ এনি অবজেকশন অর এনিথিং এলস ইউ ক্যান শেয়ার? কথা বলেন। কোনো প্রশ্ন থাকলে বলেন। আর কেউ তো এরকম আপনার মতো হেল্প কেউ চায় না, বুঝছেন? সবাই ভালো পারে আমার মনে হচ্ছে। তারা এক্সপার্ট। হ্যাঁ, আমার মনে হচ্ছে। ম্যাম, আমার লোকেশনটা কি গুগল মাই বিজনেসে ওই আমাকে কেমন ভেরিফাই হওয়ার পরে দেখাবে? এখন তো দেখাবে, সব কিছুই দেখাবে ভেরিফাই হওয়ার পর, এর আগে কিছুই দেখাবে না। দ্যাটস ওয়াই একটু ওয়েট করতে হবে, ওয়েট করেন দেখেন যে আসবেই, অবশ্যই আসবে। মেইলে আসাতে এটা আসলে আরো ইজি হয়ে গেছে, জানেন? না হলে এই কোডের জন্য আরো অনেক কষ্ট করতে হয়, ওই যে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে হয়, তারপর হচ্ছে ওই পিয়নকে আবার ফোন দিয়ে খোঁজ নিতে হয়, তাকে আবার একটু পয়সা পাতি দেয়া লাগে, তারপরে আপনি কোডটা পাবেন। পোস্ট অফিসে গেলে তো ম্যাম অনেকে ভাববে যে ফ্রিল্যান্সিং করে নাকি, মানে নানান ধরনের কথাও বলতে পারে, এখানে সুবিধাই হয়েছে। হ্যাঁ, ইমেইলে আসার কারণে অনেক সুবিধা হয়েছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নয়, অবশ্যই ইমেইলে আসবে, ঠিক আছে?
নিয়ে টেনশনের কিছু নাই। আর বায়ারের না, আজকে একটা ভিডিওতে দেখলাম যে হ্যাঁ বলেন, ওইখানে হচ্ছে ভেরিফাইয়ের জন্য মেথডটা চেঞ্জ করা যায়, যেমন ইমেলের ওইখানে অপশনটা মেবি আছে, ওইটাও মেবি দিয়ে দিতে হয়। কোনটা কোন কিভাবে সে ভেরিফাই করতে চায় সেটা? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, এটা করা যায়, কিন্তু ওই যে এগুলো এখন কার্যকর না, অন্যগুলো এখন অতটা কার্যকর হয় নাই, করোনার কারণে আরো বেশি ঝামেলা হয়ে গেছে। তো মেইলের ইয়েটাই আমার মনে হয় যে সবচেয়ে হেল্পফুল, তাই না? একদিন মেইলে দেখবেন যে মেইলে আসছে ভেরিফাই করার জন্য, ভেরিফাই ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে। তো যারা কাজ পান নাই, প্লিজ আপনারা একটু ট্রাই করেন, অনলাইনে থাকেন, আর রাতের বেলা একটু সজাগ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা অর্ডারও মানে অফারও যাতে মিস না যায় বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? একটা বায়ার রিকোয়েস্টও নষ্ট করবেন না, চেষ্টা করতে থাকেন, হবেই, হতাশ হওয়া যাবে না। তো আজকে এখানেই আমরা শেষ করি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন।